ওকে, তো আমি আজকের ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েটর সেটআপের কাজের হোমওয়ার্ক চেক। আমরা গত ক্লাসে শিখেছি কিভাবে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং কোন কোন বিষয়গুলো সেটআপ করতে হবে। সেই বিষয়ের উপরে আপনাদের একটি হোমওয়ার্ক ছিল যে আপনারা প্রত্যেকেই একটি করে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করবেন, ক্লাসে যা দেখানো হয়েছে সেই সেটিং গুলো সেট আপ করবেন। আজকের ক্লাসে সেই যা যা করেছেন আপনারা, যে অ্যাকাউন্ট গুলো করেছেন, সেটিং গুলো সেট আপ করেছেন, সেই হোমওয়ার্কটা আজকে চেক করব। আপনারা স্ক্রিন শেয়ার করে আমাকে হোমওয়ার্কটা দেখাবেন এবং কার কি প্রবলেম আছে সেটা দেখব, সে বিষয়ে কথা বলবো। ওকে, তো এই মুহূর্তে আচ্ছা আমি শেয়ার টপ করে দিচ্ছি। এই মুহূর্তে কে আছেন যিনি হোমওয়ার্কটা করেছেন, কে আছেন? স্যার করবো শেয়ার। গাজী তাবাচ্চুম, ঠিক আছে, আপনি শেয়ার করেন। আপনার ওখান থেকে সাউন্ড আসছে, আমি আপনাকে মিউট করে দিয়েছি, শেয়ার করেন। একজন শেয়ার করার পর, তার সেটা শেষ হওয়ার পর আরেকজন, আমি বলার পর শেয়ার করবেন, হঠাৎ করে কেউ শেয়ার করবেন না। ওকে, যান আপনি বিজনেস ম্যানেজারে যান, আর প্রত্যেকেই নিজ নিজ বিজনেস ম্যানেজারে চলে যান। যারা করেছেন দেখাতে চান তারা বিজনেস ম্যানেজারে চলে যাবেন, যাতে শেয়ার করার পর আমাকে সরাসরি বিজনেস ম্যানেজারে দেখাতে পারেন। আচ্ছা, এখানে আপনার একটা প্রবলেম হয়েছে আমি দেখতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গোলাম মুস্তফা ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, গোলাম মুস্তফা ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, কাজী তাবাসুম, এখানে আপনি অন্যান্য কিছু সেট আপ করেছিলেন আমি দেখেছি, যদিও সেভ করেন নাই, তা সম্পূর্ণ ব্লাঙ্ক হয়ে গেছে। আপনার বিজনেস ফোন নাম্বার এখানে আপনার প্রবলেম দেখা দিয়েছিল আর ওয়েবসাইটটা বোধহয় দেখা দিয়েছিল। ট্যাক্স আইডি এখানে দিতে হবে না, ওয়েবসাইট বলতে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তো দিবেন, না থাকলে বাইরে যে ওয়েবসাইট থাকবে সেটা আমাদের এখানে দিতে হবে। আর বিজনেস ফোন নাম্বার বলতে একটা ফোন নাম্বার, আপনি যে ফোন নাম্বারটা আগে টাইপ করেছিলেন বা যে কোনো একটি ফোন নাম্বার এখানে টাইপ করুন, বিজনেস ফোন নাম্বার। হ্যাঁ, এখানে টাইপ করুন। আচ্ছা, এখানে সম্পূর্ণ নাম্বার দিতে হবে না, 019 দিয়ে আচ্ছা দিলেন, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে আপনার বিজনেস ফোন নাম্বার, এটা দিয়ে যদি সেভ করতে চান এটা সেভ হবে না, জিরোর আগে মানে কান্ট্রি কোড দিতে হবে, +88 তারপর 01 শুরু করতে হবে। যারা এই প্রবলেমে পড়েছেন তারা এখান থেকে দেখে নেবেন, প্লাস শিফট চেপে প্লাস দিবেন, +88, এটা হচ্ছে বাংলাদেশি ফোন কোড, ফোন কল কোড, এটা দিয়ে তারপরে 01 লিখতে হবে, ঠিক আছে, 00 দেওয়া যাবে না, +88 01, ইয়েস, হ্যাঁ, তারপর থেকে আপনার নাম্বার শুরু হবে। এভাবে দিবেন তাহলে এটা সেভ নিয়ে নিবে। আচ্ছা, এরপর আপনি চলে যান বিজনেস সেটিংস এ, তো এখন আছেন উপরের দিকে চলে যান একদম প্রথম দিকে। এখানে কোনো প্রবলেম আছে আপনার আর? আচ্ছা, পিপল, পিপলে ক্লিক করেন। আচ্ছা, পিপল কি ব্যাপার? হ্যাঁ, আচ্ছা, পিপল আপনার এখানে একটাই রয়েছে। আচ্ছা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা করা হয়নি। আচ্ছা, এখন আপনি আমাকে সর্বপ্রথম দেখাবেন সেটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা কি রেস্ট্রিকশন আছে নাকি রেস্ট্রিকশন নাই, এটা দেখানোর জন্য আপনাকে যেতে হবে, এটা সবাইকে দেখাতে হবে এবং সবাই এটা চেক করে দেখবেন। কাজী তাবাসসুম, আপনাকে বলছি, আপনি দেখুন উপরে লেখা আছে আপনার নাম, তার উপরে বিজনেস সেটিংস, তার উপরে ফেসবুক, তার ডান পাশে তিনটা ড্যাশ চিহ্ন রয়েছে, ডান পাশে, হ্যাঁ, তিনটা ড্যাশ চিহ্ন, এখানে ক্লিক করেন, অল টুলস, এখানে ক্লিক করার পর আপনারা সকলেই এখান থেকে যাবেন। এই যে দেখুন এখানে অ্যাকাউন্ট কোয়ালিটি, অ্যাকাউন্ট কোয়ালিটি এখান থেকে খুঁজে নিবেন, অ্যাকাউন্ট কোয়ালিটি ক্লিক করেন। হ্যাঁ, অ্যাকাউন্ট কোয়ালিটিতে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টের ওভারভিউ দেখতে পারবেন, যে আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করা আছে অথবা রেস্ট্রিক্টেড করা নেই। যদি রেস্ট্রিক্টেড করা না থাকে তাহলে আপনি সকল কাজ করতে পারবেন, কিন্তু যদি রেস্ট্রিক্টেড করা থাকে তাহলে আপনাকে সেই রেস্ট্রিকশন আগে তুলতে হবে, রিমুভ করতে হবে, আপনার ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করে তারপর সে রেস্ট্রিকশন রিমুভ হওয়ার পর আপনি বাকি কাজগুলো করতে পারবেন।
আপনার এখানে নেট প্রবলেম দেখাচ্ছে। আপনি এতগুলো ট্যাব খুলে রাখেন কেন? যাদের নেট প্রবলেম থাকে তারা বেশি ট্যাব খুলে রাখবেন না, যেগুলো দরকারি না সেগুলো কেটে কেটে দিবেন, আর যে ট্যাবগুলো প্রয়োজন সেই ট্যাবগুলো রেখে দিবেন। কারণ বেশি ট্যাব ওপেন থাকলে নেট আরো স্লো হয়ে যায়, কাজ করে না। যারা যারা বিজনেস ম্যানেজার তৈরি করেছেন তারা এটা মনে রাখবেন যে আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড কিনা সেটা আমাকে চেক করতে হলে আমাকে যেতে হবে কোথায়, উপরে যে তিনটা ড্যাশ চিহ্ন থাকে তাতে ক্লিক করে আমরা যাব অ্যাকাউন্ট কোয়ালিটি। অ্যাকাউন্ট কোয়ালিটিতে যাওয়ার পর আমরা সেটা দেখতে পারবো। দুঃখজনক যে পেজটা এখন আসছে না। ওকে, খুব কষ্ট আসছে। এখন দেখুন এখানে প্রথম অবস্থায় যেটা থাকবে সেটা আমরা বাম পাশে খেয়াল করি, বিজনেস সরি ফেসবুক বিজনেস অ্যাকাউন্টস। আমরা এখন এই পেজটাতে আসি, এখানে কোনো কোথাও অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড নেই, কোনো রেড সিগন্যাল নেই। এরপর তার উপরে ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করেন। ফেসবুক অ্যাকাউন্ট এখানে রেস্ট্রিকশনটা থাকে, দেখুন এখানে কোনো রেস্ট্রিকশন নেই, ঠিক আছে? এই যে কাজী তাবাসসুম, এর নিচে এইখানে লেখা থাকবে যে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, এবং সেটা লাল কালারের মধ্যে লেখা থাকবে। যদি এটা না থাকে বুঝতে হবে যে এখানে কোনো রেস্ট্রিক্টেড নেই। এরপর উপরে অ্যাকাউন্ট স্ট্যাটাস ওভারভিউতে ক্লিক করেন বাম পাশে। হ্যাঁ, এখানেও দেখুন কোথাও কোনো রেস্ট্রিক্টেড নেই। এরপর অ্যাকাউন্ট স্ট্যাটাস সরি অ্যাকাউন্ট ইস্যুস, হ্যাঁ ক্লিক করেন, এটা গেট স্টার্টেড ক্লিক করেন। আচ্ছা, তাহলে এখানে কোনো রেস্ট্রিক্টেড নেই, তার মানে কাজী তাবাসসুমের অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড নেই। সো কাজী তাবাসসুম, আপনি যেহেতু রেস্ট্রিক্টেড নেই তাহলে সকল কাজগুলো আপনি করতে পারবেন, যেমন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে, তারপরে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন, এরপরে পিক্সেল সেট আপ করতে পারবেন, যেহেতু রেস্ট্রিক্টেড নেই। আচ্ছা, এখন আপনি চলে যান বিজনেস সেটিংস এ, আবার উপরে তিনটা ড্যাশ চিহ্ন, ব্যাকে না ব্যাকে না আমি বলছি, হ্যাঁ এখান থেকে বিজনেস সেটিংস। ওকে, এমনিতেই অ্যাডস ম্যানেজার বা বিজনেস ম্যানেজারে একটু নেট স্পিড বেশি লাগে, তারপর আপনার তো আরো খারাপ অবস্থা। আচ্ছা বুঝতে, আমি আপনার শেয়ারটা অফ করে দিচ্ছি, সরি এভাবে দেখা যাবে না, আমি অন্যান্য যাদের দেখবো সেটা দেখে আপনি এটা বুঝে নিয়েন, ঠিক আছে? ওকে, আনিস আহমেদ শুনতে পাচ্ছেন? ভাইয়া শুনতে পাচ্ছি? স্ক্রিন শেয়ার করেন, মাঝখানে শেয়ার স্ক্রিন হয়েছে। ওকে, এটা আপনি অ্যাডস ম্যানেজার, আপনি বিজনেস সেটিংস এ যান, উপরে তিনটা ড্যাশ চিহ্ন ক্লিক করেন, হ্যাঁ তারপর এখান থেকে বিজনেস সেটিংস দেখেন কোথায় নিচের দিকে। হ্যাঁ, আমাদের মেইন কাজ হচ্ছে বিজনেস সেটিংস এ। আচ্ছা, যাদের অ্যাকাউন্ট আগে থেকে করা ছিল না, নতুন করে অ্যাকাউন্ট করতে যাচ্ছেন, তাদের ক্রিয়েট অ্যাকাউন্ট এসেছে, তারা ক্রিয়েট করেছেন, কিন্তু যাদের এই বিজনেস সেটিংস এ ক্লিক করার পর এই পেজটা এখন স্ক্রিনে যে পেজটা দেখা যাচ্ছে এই সেটিং গুলো চলে আসে, তাদের বুঝতে হবে যে আগে থেকে অ্যাকাউন্ট করা আছে, সেটা আপনিই করেন অথবা অন্য কেউ করুক, আপনার অ্যাকাউন্টটা করা আছে, তার কারণে বিজনেস সেটিংস এ ক্লিক করার পর এই সেটিং গুলো চলে আসে। আর যাদের অ্যাকাউন্ট করা নেই তারা বিজনেস সেটিংস এ ক্লিক করলে ক্রিয়েট অ্যাকাউন্টের অপশন চলে আসে। আচ্ছা, এটা দেখুন আমাকে একটু দেখান যে আপনার এটা রেস্ট্রিক্টেড আছে কিনা। তিনটা ড্যাশ উপরে থ্রি ড্যাশে ক্লিক করবেন, তারপর অ্যাকাউন্ট কোয়ালিটি, অ্যাকাউন্ট কোয়ালিটি নিচের দিকে, জি পাইছি। আচ্ছা, তারপর এখানে রেস্ট্রিক্টেড নেই, পরেরটা দেখেন ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড নেই। আচ্ছা চলে যান আবার বিজনেস সেটিংস এ চলে যান, শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড না থাকলেই চলবে। বিজনেস সেটিংস, সরি অ্যাকাউন্টে কোথায় গেলেন, ব্যাকে যান, যেটা ক্লিক করবেন ক্লিক করার আগে দুইবার ভেবে নেবেন কোথায় ক্লিক করতেছি। বিজনেস অ্যাকাউন্ট সেটিং, না না বিজনেস সেটিংস, হ্যাঁ বিজনেস সেটিংস, সেটিংস থেকে আপনি চলে যাবেন পেজে,
আমাকে পেজগুলো দেখান, কোনো পেজ অ্যাড করেছেন কিনা। পেজ পেজ তিনটা অ্যাড করেছেন, পিক্সেল সেটআপ করে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন না? পিপল সেট করে নেই ভাইয়া, এখানে না, বাম পাশে। এটা হলো পেজ সেটআপ করা, বোঝা গেল? বাম পাশে পেজের নিচে অ্যাড অ্যাকাউন্টস ক্লিক করেন। অ্যাড অ্যাকাউন্ট করেছেন, ওকে, অপূর্ব, অপূর্ব বাজার, ওকে, সমস্যা নেই। এরপর পিক্সেল সেটআপ করেছেন, পিক্সেলটা কোথায় পাওয়া যাবে? পিক্সেলটা এই যে এখানে আছে একটু নিচের দিকে ডেটা সোর্সের মধ্যে। পিক্সেল সেটআপ করে নাই, পিক্সেল সেটআপ তো আপনি নিষেধ করছিলেন। হ্যাঁ আচ্ছা, এটা আপনি করে দিতে করেন, যারা সেটআপ করেননি, ঠিক আছে, সমস্যা নেই। তারপর বিজনেস ইনফোতে যান, বিজনেস ইনফোটা দেখেন আমাকে, একদম লাস্টের দিকে, লাস্টের আগে। হ্যাঁ বিজনেস ইনফো, প্রত্যেকটি আমি দেখব, পেজ, অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল আর বিজনেস ইনফো, এটাই আমি চেক করব। আর হচ্ছে অ্যাকাউন্ট কোয়ালিটি যদি রেস্ট্রিক্টেড থাকে তাহলে এগুলো পরে দেখব, রেস্ট্রিক্টেড আছে কিনা সেটাও দেখব। এখানে আপনি সবকিছু সেট আপ করেছেন, ওয়েবসাইট দিয়েছেন, ফোন নাম্বার দিয়েছেন, ঠিক আছে। এখানে এডিটে ক্লিক করেন, তো ডান পাশে উপরে এডিট, ওটা নাম্বার না, নিচেরটা, নিচেরটা, এটা হ্যাঁ, বিজনেস ডিটেইলস, হ্যাঁ হ্যাঁ, এডিটে ক্লিক করেন। আচ্ছা এখানে আপনি ফোন নাম্বার দিয়েছেন 0188 এভাবে, কিন্তু এটা ফোন নাম্বার অনেকেরই নেয়নি, কান্ট্রি কোড না দিয়ে এভাবে ফোন নাম্বার দিলে অনেকেরই নেয়নি, কিন্তু আপনারা নিয়েছে, যাদের নিবে তাদের সমস্যা নেই, কিন্তু যাদের নিবে না তারা কান্ট্রি কোডটা বসিয়ে দিবেন তাহলে নিবে। ওকে এটা কেটে দিন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন আছে কিনা বলেন, কাজ করতে গিয়ে কোনো প্রবলেম হয়েছিল কিনা? না আমার এই কাজ করতে কোনো প্রবলেম হয় নাই ভাই। আর পিক্সেলটা যখন সেট আপ হবে তখন আপনি একবার দেখা দিলেই হবে, পিক্সেলটা তবে সমস্যা নেই। ওকে ঠিক আছে, কোনো প্রশ্ন নেই, তাহলে শেয়ার অফ করে দিচ্ছি। জি আচ্ছা, এরপর শাকুর ভাই, শুনতে পাচ্ছেন? শাকুর ভাই শুনতে পাচ্ছেন? সাকিবুল ইসলাম, জাকিয়া বেগম, জি স্যার, কি শুনছেন? হ্যাঁ সাকিবুল ইসলাম, শেয়ার করেন। আমি বুঝলাম না, এতদিন ধরে ক্লাস করেন অথচ আমি কথা বললাম আপনি শুনতে পারেন না, কেন এরকম হওয়ার কারণটা কি? যাই হোক, ওকে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখতে পাচ্ছি, আমাকে দেখা যে রেস্ট্রিকশন আছে কিনা। এখন কোয়ালিটিতে গিয়ে দেখেন, এখন কোয়ালিটি ডান পাশে উপরে তো আছেই স্ক্রিনে। হ্যাঁ এখন কোয়ালিটিতে ক্লিক করে সোজা ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করবেন, মূলত ফেসবুক অ্যাকাউন্টটাতে রেস্ট্রিকশন আছে কিনা সেটা থাকে। হ্যাঁ ফেসবুক অ্যাকাউন্ট, হ্যাঁ এটা বিজনেস অ্যাকাউন্টে প্রবলেম নেই, ফেসবুক অ্যাকাউন্টেও প্রবলেম নেই। আচ্ছা চলে যান বিজনেস সেটিংস, আবার উপরে তিনটা দাগে ক্লিক করে বিজনেস সেটিংস। অনেকেরই ফেসবুকে প্রবলেম থাকার কারণে রেস্ট্রিকশন চলে আসে, আবার অনেকেরই রেস্ট্রিকশনটা আসবে না। আচ্ছা পেজ গুলো দেখান, কোন পেজ অ্যাড করেছেন? জি স্যার, দুইটা পেজ অ্যাড করেছেন, ঠিক আছে। অ্যাড অ্যাকাউন্ট করেছেন? জি স্যার, আচ্ছা এটাও করেছেন। হাইড ক্লোজড অ্যাড অ্যাকাউন্ট, এটা অফ করে দেন, আপনার নামের উপরে যে বাটনটা অন করা আছে এটা অফ করে দেন। ওকে এরপর হোয়াটসঅ্যাপ, সরি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করেছেন? দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এটা অ্যাড করেছেন, কিন্তু দেখেন আপনার সুইচ টু অ্যাক্সেস আছে, সেটা এভাবে থাকবে, সমস্যা নেই। আচ্ছা এরপরে পিক্সেল তো স্যার অ্যাড করা, অ্যাড করি নাই, ওটা অটো অ্যাড হয়ে যাবে। আমার প্রথমে ফেসবুকের সাথে অ্যাড ছিল। আচ্ছা বিজনেস ইনফো দেখেন, বিজনেস ইনফো, এটা সেভ করেছেন, সেভ নিয়েছে, ওকে, ওয়েবসাইট দিয়েছেন, আপনার প্রোফাইলের লিংক দিয়েছেন, সমস্যা নেই। তারপর এখানে অন্যান্য সবকিছু দিয়েছেন, ওকে। আচ্ছা আপনি বলতে পারবেন যে পিক্সেলটা কোথায় থাকে? না অ্যাকাউন্ট না, ডেটা সোর্সের মধ্যে থাকে, ডেটা সোর্স, ডেটা সোর্স। পিক্সেল করেছেন আপনি?
দিন আছে আজকে তো বলেন না ঠিক আছে এই বিষয়ে কোনো প্রশ্ন আছে মূল কাজটা হচ্ছে পিক্সেলের তো এই জন্য পিক্সেল সেট আপটা আমি নিজের হাতে করবো সেটা বলেছিলাম ঠিক আছে এই জন্য এই আপনাদের যে চেক করতেছি এটা খুব শর্টকাটে চেক হয়ে যাচ্ছে সমস্যা হচ্ছে না ওকে তো শেয়ার অফ করে দিচ্ছি আসসালামু আলাইকুম ভাইজান আসসালাম আমি শেয়ার করব এখন শুনতে পাচ্ছেন জি আচ্ছা শেয়ার করেন ঠাকুর ভাই স্ক্রিন শেয়ার করেন জি শেয়ার করতেছি আপনার দুইটা ফেজ বিজনেস ম্যানেজার কেন শাকুর ভাই একটা আগে করে রাখছিলাম পরে আবার করছেন নাকি জি আচ্ছা অ্যাকাউন্ট কোয়ালিটিতে যান এখানে রেস্ট্রিকশন নেই আচ্ছা আপনি চলে যান বিজনেস সেটিংস থেকে আমাকে কাজগুলো একটু দেখান কি কি করেছেন দেখান বিজনেস ইনফো আচ্ছা বিজনেস ইনফো সেট করেছেন ঠিক আছে পিক্সেল করেছেন নাকি জি দেখি পিক্সেলটা দেখেন পিক্সেল তো অ্যাক্টিভ হয়নি কি পিক্সেল করলেন পিক্সেল তো অ্যাক্টিভ হলো না পিক্সেল সেটআপটা আপনি পারেন আমি এটা আরেকটু দেখে দেখে করছিলাম আর কি হয়েছে কি না এই যে আপনার দেখানোর জন্য দেখে 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 করছিলেন আরেকটা ভিডিও থেকে দেখে করছিলাম ও আচ্ছা এটা অ্যাক্টিভ হয়নি অ্যাক্টিভ হইলে আপনার নামের পাশে লাল বাটনটা থাকতো না ওটা সবুজ হয়ে যেত গ্রিন হয়ে যেত যদি এটা না এটা ওটা নো অ্যাক্টিভিটি ইয়েট মানে এখনো কোন অ্যাক্টিভিটি এটা কাউন্ট করতে পারছে না তার মানে ওটা হচ্ছে লাল হয়ে আছে অ্যাক্টিভ হয় নাই পিক্সেলটা এখন অ্যাক্টিভ হয় নাই অ্যাক্টিভ হইলে লাল বাটনটা গ্রিন হয়ে যেত আচ্ছা তারপর পেজ অ্যাড করেছেন জি কটা পেজ অ্যাড করেছেন দেখান এড আচ্ছা একটা করেছেন এড অ্যাকাউন্ট করেছেন জি দেখি ওই এড অ্যাকাউন্ট তো এটা করা হয় নাই ক্রিয়েট ক্রিয়েট করতে হবে এড না এটা দেন ক্রিয়েট করতে হবে এড এ ক্লিক করেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট আপনার একটা নাম দিবেন টাইম জোন তো এটাই থাকবে না হ্যাঁ টাইম জোন হ্যাঁ এশিয়া ঢাকা এটাই থাকবে সমস্যা নেই ওকে তারপর এখানে প্রথমটা মাই বিজনেস ওকে ক্রিয়েট এখন কি দিব এখন উপরে যে ম্যানেজ ক্যাম্পেইন বাটনটা অন সরি এখানে নিচে ম্যানেজ অ্যাকাউন্ট এই বাটনটা অন করে দেন ফুল কন্ট্রোল হ্যাঁ এবার উপরে যে আপনার বাম পাশে আপনার নাম আছে এমডি আতিকুল সম্ভবত হ্যাঁ ওটা ক্লিক করেন এবার অ্যাসাইন করেন ওকে ক্লোজ করে দেন পেমেন্ট মেথড অ্যাড করতে হবে না ক্লোজ করে দেন ওকে এটা কেটে দেন ক্লোজ করে দেন ওকে তাহলে এখানে আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল ঠিক আছে জি আচ্ছা এখন আপনি এই বিষয়ে কোনো প্রশ্ন আছে কিনা এই যে পিক্সেলটা কিভাবে সেট আপ অ্যাক্টিভ হবে হ্যাঁ পিক্সেলটা আমি নিজে অ্যাক্টিভ করে দেবো নিজে আমি সেট আপ করে দেবো যখন কাজ পাবেন আচ্ছা ঠিক আছে আপনি যে পিক্সেলটা সেটআপ করেছেন এটা কোন ওয়েবসাইটে করেছেন আমার যে যে ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে এটাতেই করছিলাম ওটা কি ব্লগ ব্লগ সাইট আর কি ব্লগ সাইট আচ্ছা ঠিক আছে ওটা অ্যাক্টিভ হয়নি ওটা কোথাও ভুল হয়েছে ওকে ব্লগ সাইটে বসাইছেন কোথায় হেডার সেকশনে হ্যাঁ হেডার সেকশনে হেডার সেকশন থেকে এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট জি
জি তাহলে তো হওয়ার কথা, তাই কোথাও ভুল আছে হয়তো। ওকে ঠিক আছে, আমি শেয়ার অফ করে দিচ্ছি। শাকুর ভাই গেল, তারপর সানজানা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি আপনি স্ক্রিন শেয়ার করেন। এরপর জাকিয়া বেগম আপনার কাছে আসবো, আর যারা দেখাতে চান যদি পারেন হ্যান্ড রাইজ করবেন, আর হ্যান্ড রাইজ যদি করতে না পারেন কথা বলবেন যে ভাই আমি দেখাতে চাই। সঞ্জনা আপু আপনি স্ক্রিন শেয়ার করেন, মাঝখানে শেয়ার স্ক্রিন আবার শেয়ার ক্লিক করবেন। শেয়ার কি করছি ভাইয়া, কিন্তু ওই অপশনটা আসতেছে না, পেস্ট আসতেছে না। কোন পেস্ট আসছে না কি বলেন? জুমের মাঝখানে শেয়ার স্ক্রিনে ক্লিক করবেন, তারপর আবার শেয়ার শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করলে অবশ্যই পেজটা আসবে। আপনি এর আগে তো আমাকে বোধহয় দেখাইছেন অনেক কিছু, তাই না? আসতেছে না তো, আসছে না, দেখতেছি না। কি বলেন এখানে হোয়াইট বোর্ড? আমি বলি আইফোন প্যাড এগুলো আসছে। ওয়েট ওয়েট, হোয়াইট বোর্ড, আইফোন প্যাড আছে, তারপরে প্রথমটাতে এখানে স্ক্রিন আছে, প্রথমটা তো স্যার যে হ্যাঁ আছে। হ্যাঁ স্ক্রিনে ক্লিক করেন, করছেন? হুম স্ক্রিনে ক্লিক করে এবার ডান নিচে শেয়ারে ক্লিক করেন, ডান পাশে শেয়ার। হ্যাঁ হ্যাঁ হয়েছে, শেয়ার করে মানে জোর করে হইতে হবে। আচ্ছা চলে যান আপনার বিজনেস ম্যানেজারে। ওকে এখানে আপনি পিপলে আছেন। আচ্ছা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন, তো অ্যাড অ্যাকাউন্ট ওখানে না, ওখান থেকে আমরা এখন আর দেখবো না। আমি ওইটা ওইখান থেকে দুই তিনবার দেখালাম, এটা হচ্ছে যে শেখালাম আপনাদেরকে যে ওইখান থেকে আপনারা দেখতে পারবেন অ্যাকাউন্ট কোয়ালিটি থেকে যে আমার এটা রেস্ট্রিকশন আছে কিনা। আর আমি এখন দেখুন রেস্ট্রিকশন নেই, কারণ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে সেটা রেস্ট্রিক্টেড দেখাতো। যারা অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পেরেছেন তাদের কোনো রেস্ট্রিকশন নেই, তার মানে এখন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আমি বুঝতে পারবো কার রেস্ট্রিকশন আছে কার নেই। ওকে রেশমি জাহান নামে আপনি অ্যাড অ্যাকাউন্ট করেছেন, পেজ অ্যাড করেছেন? হ্যাঁ। আচ্ছা পেজে ক্লিক করে দেখান। আচ্ছা আপনাকে যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট আইডি খুলতে দেওয়া হয়, যদি সেখানে বলা হয় যে 10টা ফেসবুক পেজ অ্যাড করতে হবে, পারবেন? আচ্ছা বিজনেস ইনফোটা আমাকে একটু দেখান, বিজনেস ইনফো একদম নিচের দিকে লাস্টের আগেরটা, বিজনেস ইনফো। হ্যাঁ এখানে ভাইয়া যে ফোনে সমস্যা হয়েছিল, ফোন নাম্বারটা কান্ট্রি কোড দিয়েছিল আমরা। হ্যাঁ কান্ট্রি, যাদের সমস্যা হবে তারা কান্ট্রি কোডটা বসিয়ে দেবেন, তাহলে অটোমেটিকটা নিয়ে নেবে। অনেক সময় প্রবলেম করে, আবার অনেকেরই প্রবলেম করে না। আমরা কয়েকজনেরটা দেখলাম যারা কান্ট্রি কোড ছাড়াই কিন্তু সেভ করেছে। আপনার এখানে কিন্তু কোনো কিছু সেট করার নেই, ঠিক আছে? আপনি এডিটে ক্লিক করেন, বিজনেস ডিটেলস এর এডিটে ক্লিক করেন। হ্যাঁ ওকে, তাহলে এখান থেকে আপনি সবকিছু ফিল আপ করবেন, এখন এই মুহূর্তে করার দরকার নেই, সময় লাগবে একটু। তাহলে আপনি এখান থেকে ফিল আপ করবেন, করে ফাঁকা ক্লিক করেন, একটা ফাঁকাই ক্লিক করেন যাতে এটা চলে যাবে। বুঝি নাই কি বললেন ভাইয়া। একটা ব্ল্যাঙ্ক ক্লিক করেন, ক্রস চিহ্নর আগে ক্রস চিহ্নর পাশে ক্লিক করেন ফাঁকা জায়গাতে। আচ্ছা আপনি বুঝতেছেন, আপনি কেটে দেন এটা। ওকে তাহলে ফোন নাম্বার যখন দিবেন তখন কান্ট্রি কোড প্লাস 88 তারপর 01712134 আপনার নাম্বার শুরু হবে, ঠিক আছে? ওকে এই কাজ করতে গিয়ে কোনো প্রবলেম হয়েছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা আপনার? না। ওকে তাহলে যদি কাজ পান বা কোনো বাইরে এই কাজটা দেয় বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা, সেট আপ করা পারবেন তো? পারবো, সমস্যা ঠিক আছে, সমস্যা হলে তো আমি আছি এনি টাইম। হ্যাঁ তারপরেও নিজের ভিতরে কনফিডেন্স রাখতে হবে যে যে এটা আমি পারবো। ওকে ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা এরপরে আছেন জাকিয়া বেগম, শুনতে পাচ্ছেন? জাকিয়া বেগম শুনতে পাচ্ছেন? জাকিয়া বেগম আমার সাথে কথা বলতে হবে, আমি শেয়ার করতে এখনো বলি নাই, যদিও শেয়ার করে ফেলেছেন, নো প্রবলেম। নট নাও করেন আগে, আগে নট নাও করতে হবে,
এই পপ আপটা নট নাও করতে হবে আগে। হ্যাঁ, ফেসবুকে যান। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আমি জানি, কিন্তু আপনি কথা বলেন, কথা বলতে হবে। আচ্ছা, আমি শেয়ার অফ করে দিচ্ছি। আপনাদের প্রত্যেককে আমি বলেছি, যারা আমাকে দেখাবেন তারা সরাসরি ফেসবুকে লগ ইন করে বিজনেস ম্যানেজারে গিয়ে লগ ইন করা থাকবেন, যাতে শেয়ার করার পর আমাকে দেখাতে পারেন। মোস্তাক আহমেদ, আবু সাইদ, কে শুনতে পাচ্ছেন? কেন সেটা জিজ্ঞাসা করছি। কেন এরকমটা কেন করেন ভাই, বুঝি না তো। এটা তো একটা ক্লাস, তাই না? আবু সাইদ শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখানে হ্যান্ড রাইজ করা মানেই কেউ আমাকে কিছু দেখাবেন, তার জন্য তার সাথে আমি কথা বলি। তো শুধু শুধু হ্যান্ড রাইজ করে রাখতে তো কাজ হবে না। আবু সাইদ শেয়ার করেন। হ্যাঁ, শেয়ার হয়েছে, একটু স্লো আসছে, এখনো ব্ল্যাক হয়ে আছে। আপনি কি ওয়াইফাই ইউজ করেন নাকি ডাটা ইউজ করেন? আমি ইউজ করি, ডাটা ইউজ করি, আমাদের ইউনিয়নে ওয়াইফাই নাই। আচ্ছা, ওকে। এখন আপনি এখান থেকে অ্যাড অ্যাকাউন্টস এ ক্লিক করেন। অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টস এ ক্লিক করার পর যদি এখানে কোনো রেস্ট্রিকশন নেই, তার মানে ওকে, ঠিক আছে। কোন পেজ অ্যাড করেছেন কিনা দেখান, পেজে ক্লিক করেন। লিপা ফ্যাশন পয়েন্ট পেজ অ্যাড করেছেন। আচ্ছা, এবার বিজনেস বিজনেস ইনফো দেখান। হ্যাঁ, আমি এগুলো মানে শুধুমাত্র বিজনেস ইনফো ছাড়া আর এগুলো আমি অ্যাড করতে পারি নাই, কারণ এগুলো আগে থেকে আমার অ্যাড এখন হচ্ছে, এখন দেন, ওটা অফ করা ছিল। কামরুল শিকদার শেয়ার করেন। হ্যাঁ, হয়েছে, বিজনেস সেটিংস, ওকে। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন। সর্বপ্রথম অ্যাডস অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট, ওকে। আপনি এখানে অ্যাড অ্যাকাউন্টে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি কেন, আপনাদের রেস্ট্রিকশন নেই? স্যার, এটা তো করতে হবে, কারণ এগুলো তো সেটিংস এর মধ্যে মেইন সেটিং, 4-5টা সেটিং বা 5-6টা সেটিংস এর কাজ এখানে মাত্র। আপনি করেননি কেন এটা? স্যার, আমি ভাবছি বায়ারের সাথে পরে করবো, এই জন্য আর কি এখন করা হয়নি। বায়ারের সাথে তো আপনার এই অ্যাকাউন্টে কোনো কাজ নেই, এই অ্যাকাউন্টটা করা হচ্ছে আপনার জন্য, আপনার প্র্যাকটিসের জন্য। বায়ারের জন্য অ্যাকাউন্ট করতে হলে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনাকে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে এইগুলো, এই অ্যাড অ্যাকাউন্ট পেজ সেটআপ, এগুলো করে তো আপনাকে শিখতে হবে যে আমাকে কিভাবে কাজটা করব, অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব, এটা আপনাকে শিখতে হবে না? জি স্যার, আমি বিষয়টা বুঝতে পারি না। না, আপনি যদি প্র্যাকটিস না করে সর্বপ্রথম একটা কাজ করেন, তো সেই কাজটা কি ভালো করে করতে পারবেন? মানে এটা তো স্বাভাবিক, প্র্যাকটিস না করে কোনো কাজই ভালোভাবে করা যাবে না। আচ্ছা, আপনি তাহলে কোনো সেটিং সেটআপ করেননি? না স্যার, শুধু আপনার ফেসবুক পেজ অ্যাড করছি আর কি। ঠিক আছে, আমি শেয়ার আপ করে দিচ্ছি, এগুলো সেট আপ করে নেবেন। আচ্ছা, আবু সাইদ শেয়ার করেন। আবু সাইদ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শেয়ার হয়েছে। অনেক লেট হচ্ছে, বিজনেস সেটিংস দেন। আপনি বিজনেস ইনফোটা আমাকে একটু দেখাবেন। বিজনেস ইনফো,
আচ্ছা, এই বিজনেস ইনফোটা কি আপনি সেট আপ করেছেন? আমার সাথে কথা বলতে হবে, আপনি সেট আপ করেছেন এটা বিজনেস ইনফোটা? আপনি কি কথা বলতে জানেন না নাকি বুঝতে পারছি না আমি? আবু সাইদ শুনতে পাচ্ছেন? আমি শেয়ার টক করে দিচ্ছি। কেন এভাবে হয় কেন আপনাদের বুঝি না, আপনারা কি জুম সম্পর্কে একেবারেই এরকম কেন? ক্লাস করেন, শেয়ার করেন, সবই করেন, আমার সাথে কথাও বলেন, একবার কথা বলেন পরে আর কথা বলতে পারেন না, হয় কেন এরকম হয় আপনাদের? একটু আগে আপনি কথা বলেছেন, এখন আমার সাথে কথা বলার চেষ্টা আমার করছেন। সমস্যা হয়ে গেছিল। কি সমস্যা হয়েছিল? হ্যাঁ, আমি এটা যে আনমিউট ই করতে পারি নাই, মিউট করতে পারি নাই, তাই। আচ্ছা ঠিক আছে, আপনাকে আর শেয়ার করতে হবে না। রাশিদুল ইসলাম কিছু বলবেন আপনি? জি ভাই, আমার দেখাবো। আপনার আগে ক্রিয়েট করা আছে না? আগে করা আছে, আবার নতুন ভাবে করছি আজ। কেন নতুন করে করছেন কেন? আপনার আগে ক্রিয়েট করা আছে, সেটা গিগও ক্রিয়েট করা আছে সম্ভবত, তাই না? না না, এটা না। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আপনার আগে ক্রিয়েট করেছেন কিনা? না স্যার, এটা আছে গিগ ক্রিয়েট করিনি, এটা আমি জানি না তো। ও আচ্ছা ঠিক আছে, আপনি শেয়ার করেন। আচ্ছা আর কে আছেন যে হ্যান্ড রাইজ করতে পারেননি কিন্তু বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেছেন দেখাতে চান, কে আছেন কথা বলবেন? ভাই আমি আছি। আচ্ছা লিপটন ভাই, আচ্ছা দেখাবেন, সমস্যা নেই। ওকে রাশিদুল ভাই, আপনি কি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন? জি ভাইয়া। আচ্ছা দেখেন কি অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ দেখতে পাচ্ছি, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন। কই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই? আরে ভাই আমার সাথে তো একটু কথা বলবেন, আমি তো একটা কথা বলেছি, আপনি তার কথাটা বলবেন না যে কেন করেন নাই, কি সমস্যা, ভুলে গেছেন নাকি করা হয়নি, কিছু তো বলবেন। জি ভাই, এটা কিছু করা হয়নি। কেন করেন নাই কেন? মানে আমি তো আপনার সাথে কথা বলছি, এমন না যে আপনাকে শাস্তি দিচ্ছি, তা তো না, চুপ করে থাকবেন তাই না? বলতে হবে তো কেন করেন নাই বলেন। হয়তো ভাই এটা খেয়াল করে দিন হয়তো ভাই। আচ্ছা তাহলে এখানে আমরা কয়টা সেট আপ করি আপনি একটু চিন্তা করেন। আমরা এখানে মাত্র সেট আপ করি, পেজ অ্যাড করি, অ্যাড অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুইটা অ্যাড করি, আর বিজনেস ইনফো আর পিক্সেলটা তো আপনাদের করতে হবে না। এই যে চারটা বা পাঁচটা সেট আপ, এটার ভিতরে আপনার মনে থাকলো না কেন যে এটা আমার সেট আপ করতে হবে? এটা কোনো কথা বলেন আপনি, মানে আপনি নিজে একটু চিন্তা করেন যে মাত্র চার থেকে পাঁচটা সেট আপ করতে হবে, তার ভিতরে আপনি অ্যাড অ্যাকাউন্ট আপনার রেস্ট্রিকশন নেই কিন্তু এটা আপনি করেন নাই, তাহলে আপনি কতটুকু মনোযোগ দিয়ে এই বিজনেস ম্যানেজারে কাজ করেছেন এটা আপনি নিজে একটু বুঝেন। কেন এরকম অবহেলা করছেন কেন? এটা করা যাবে, ঠিক আছে হ্যাঁ, করা যাবে না সেটা তো বলি নাই আমি। আচ্ছা ঠিক আছে, আমি শেয়ার অফ করে দিচ্ছি। এরকম অবহেলা করবেন না ভাই, অবহেলা করলে জীবনেও ফ্রিল্যান্সার হতে পারবেন না, আপনাদের সবাইকে বলছি। ঠিক আছে চার কে লিপটন। জি ভাই শেয়ার করব। হ্যাঁ লিপটন ভাই শেয়ার করেন। জি ভাই। ওকে না দেখতে পাচ্ছি, বিজনেস ম্যানেজারে যান, অ্যাকাউন্ট কোয়ালিটিতে আছেন। আচ্ছা এখানে আপনার কোনো রেস্ট্রিকশন নেই, ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করেন। ফেসবুক অ্যাকাউন্ট, হ্যাঁ এখানে কোনো রেস্ট্রিকশন নেই। ওকে উপরে তিনটা দাগ বা থ্রি ড্যাশ সিম্বল, ওখানে ক্লিক করে বিজনেস সেটিংস চলে যাবে নিচের দিকে, বিজনেস সেটিংস। আজকে একটু নেট স্লো মনে হচ্ছে। নেট স্লো কাজ করছে, সমস্যা নেই। আপনি বিজনেস ইনফো সেট করেছেন? জি ভাই। অ্যাড অ্যাকাউন্ট, এই যে জি ভাই অ্যাকাউন্টে ক্লিক করেন। যেহেতু রেস্ট্রিকশন নেই, আচ্ছা আপনি বোধহয় কাউকে অ্যাডমিন বানানোর জন্য কারো ইমেইলে ইনভাইটেশন পাঠিয়েছেন, রাইট? জি ভাই। আচ্ছা আগে অ্যাড অ্যাকাউন্টটা দেখি, আমি কিভাবে অ্যাডমিন বানাতে হবে সেটা নিয়ে কথা বলবো ক্লাসের শেষে।
হ্যাঁ, এখানে এড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, ওন বাই এড অ্যাকাউন্টের নাম্বার দেওয়া আছে। আচ্ছা, বিজনেস ইনফোটা দেখান, বিজনেস ইনফো। একটু স্লো কাজ করছে। আচ্ছা, কই বিজনেস ইনফো তো কিছু করেন নাই? এটা করেছিলেন ভাই? এইটা হচ্ছে মানে এই নামগুলো আমি কি কি দেব এইটা ওই জন্য বাদ রাখছিলাম যে এই নামগুলো, এই অ্যাকাউন্টটা এখন আমার। আচ্ছা, তাহলে নামগুলো কার আসবে? এটা অ্যাকাউন্ট আপনার বলতে বিজনেসটা আপনার, এটা তো আপনার বিজনেস অ্যাকাউন্ট। তো বিজনেস যদি আপনার হয় তাহলে এখানে নাম ঠিকানা অ্যাড্রেস কার আসবে? আমার মানে এটা তো মানে একেবারে সিম্পল বিষয়, তাই না? এটা আপনার বুঝতে হবে না যে অ্যাকাউন্টটা আমার, বিজনেসটা আমার, তার মানে এখানে নাম ঠিকানা যা কিছু লাগবে এগুলো সবকিছুই আমার, ইনফরমেশন গুলোই থাকবে। আর যখন আমরা ভাই এটা, বাইরে, হ্যাঁ বলেন ভাই এটা করছি কিন্তু মনে হয় সেভ হয়নি, এই যে এডিট এগুলো তো আমি করছি কিন্তু। আচ্ছা, করে তাহলে সেভ করতে হবে, তাহলে এটা সেভ হবে। আচ্ছা, এখন এই কাজটা করতে গিয়ে আপনার কোনো প্রবলেম হয়েছে কিনা, বা কি এমন প্রবলেম হয়েছে, বা কোনো প্রশ্ন আছে কিনা? তেমন কোনো প্রবলেম হয়নি, তবে ওই যে বায়ারের যদি কোনো রেস্ট্রিকশনের প্রবলেম হয় তখন ন্যাশনাল আইডি কার্ডটা আমি দেখাবো, ছবি কিন্তু এই মুহূর্তে ছবি আমি তুলে। এখনো কারোর, আমি বলছি আমি সেই ব্যক্তিকে খুঁজছি যার রেস্ট্রিকশন আছে। এতক্ষণ যারা দেখাইছেন কারোর রেস্ট্রিকশন নেই, আমি সেই ব্যক্তিকে মনে মনে খুঁজছি যে কার রেস্ট্রিকশন আছে। তো সেটা থাকলে আমি একটু দেখাবো, আর যদি সেটা আমি না পাই এই মুহূর্তে তাহলে আমি সেটা ক্লাসের শেষের দিকে কথা বলবো এই বিষয় নিয়ে। ঠিক আছে, জি জি, ওকে। মানে আপলোড করার জায়গাটা একটু জানার জন্য বলছিলাম হ্যাঁ, যে ওটা কোথায় ওটা আপলোড দিতে করতে পারতাম, হবে। কিন্তু যদি আমি রেস্ট্রিকশন কোন অ্যাকাউন্ট পাইতাম এখন। আচ্ছা, যাই হোক, শেয়ার অফ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এরপর রুকসানা, শুনতে পাচ্ছেন জি রুকসানা? ভাইয়া, আচ্ছা ভাইয়া জি, আমার ওই পেজটাই আসতেছে না, ক্রিয়েট অ্যাকাউন্ট যে করবো ওইখানে যাওয়ার পরে আমার ওই পেজই তো আসতেছে না, তো আচ্ছা, কাজ করবো কিভাবে? স্ক্রিন শেয়ার করেন, হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন, এখনো আসেনি। হ্যাঁ ভাই করতেছি, ওকে, ভাই গেছে না এখনো আসেনি, মাঝখানে শেয়ার স্ক্রিন, তারপরে হ্যাঁ দিছি তো, সবই করেছি। আসছে আসছে, এই মাত্র আসলো। হ্যাঁ আচ্ছা, যান আপনি বিজনেস ডট ফেসবুক ডট কমে যান। হ্যাঁ, এখানে শুধু বিজনেস ডট লেখেন, ফেসবুক ডট কম তো আছেই, তার আগে কেটে দিয়ে বিজনেস লেখেন শুধু। ওকে, এন্টার প্রেস করেন। ও আচ্ছা, BUSINEEE বিজনেস ডট ফেসবুক ডট কম, বিজনেস ডট FSEBWK ডট কম। কি ব্যাপার, আপনি এখানে আসছেন না কেন? জানি না, ওয়েট ওয়েট ওয়েট, দিস ইট, নিউ ট্যাব ওপেন করে এখানে লেখেন বিজনেস ডট ফেসবুক ডট কম। লেখেন তো ফেসবুক ডট কম আগে লেখেন কেন? মানে ফেসবুকে ঢুকবো না? সরাসরি আপনি সার্চ বারে বিজনেস ডট ফেসবুক ডট কম লেখেন, একই কথা, সমস্যা নেই। আসছে? হ্যাঁ আসার পরে ভাইয়া ওই আমি বিজনেস সেটিংস পর্যন্ত যেতে পারতেছি কিন্তু তারপরে আর যাচ্ছে না, আচ্ছা দেখি বিজনেস সেটিংস বুঝছে না। কিন্তু, জান দেখি কোথায় সেটা। হ্যাঁ, এখন তো হোমে আছেন, তারপর মোর টুলস, ওকে, তারপর অ্যাডস ম্যানেজারে গেলেন, তার মানে আপনি ক্রিয়েট করার অপশন পাননি, তাই তো? এটা আপনার ডিফল্ট হ্যাঁ অ্যাকাউন্ট দেখাচ্ছে, ওই যে ইন্টারফেসটা আসে না ভাই, ওই ইন্টারফেসটা আসেনি আমার। পাননি। আচ্ছা, ওকে, একটু ওয়েট করতে হবে, লোডিং শেষ হোক। লোডিং শেষের পর তারপরে বিজনেস সেটিংস এ যাবেন, দেখি কি আসে। থ্রি ড্যাশ সিম্বল, এখান থেকে সকলের নেট স্লো,
বিজনেস সেটিংস নিচের দিকে আছে হ্যাঁ এই যে এই পর্যন্ত ভাই তারপরে আর আসেনি আচ্ছা দেখছি আমি আসতে দিন লোড হোক আপনার তো অ্যাকাউন্ট করাই আছে আমি তো কিছুই করিনি আমি তো আগে কোনোদিনও ভাই বিজনেস ম্যানেজার সম্পর্কে কিছু বুঝিই নি আচ্ছা আমি বলি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা কি কুয়েত নিউজ বাংলা এটা হ্যাঁ আচ্ছা তাহলে সানজানা কোন অ্যাকাউন্টের নাম কোন অ্যাকাউন্টের নাম ভাই ওই যে আপনি ফেসবুক মার্কেটিং করার সময় যে কাজ করতে বলেছিলেন ওই সময় হয়তো কোনো কিছু খুলিছি না না অন্য অ্যাকাউন্টের নাম সানজানা আর এটার নাম হচ্ছে কুয়েত নিউজ বাংলা এটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের নাম তাই তো হ্যাঁ আচ্ছা কিন্তু এখানে আপনার কুয়েত বাংলা নামে কিন্তু ফেসবুক পেজ আছে পেজ আছে এটা তো পেজ না কুয়েত আমি বলি কুয়েত বাংলা এই নামে কোনো ফেসবুক অ্যাকাউন্ট আছে কিনা মানে আমি আপনাকে জিজ্ঞাসা করছি এখানে কিছু দেখবেন না কুয়েত বাংলা এই নামে কোনো ফেসবুক অ্যাকাউন্ট আপনার আছে কিনা হ্যাঁ ভাই আছে আচ্ছা সেই কুয়েত বাংলা অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু এই বিজনেস ম্যানেজারটা খোলা যার কারণে এখানে অ্যাডমিন হয়েছে কুয়েত বাংলা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা কিন্তু অ্যাডমিন পিপলে আছে আমরা এখন এটা হচ্ছে কুয়েত বাংলা অ্যাডমিন কিন্তু কুয়েত বাংলা সরি কুয়েত নিউজ বাংলা এটা হচ্ছে বিজনেস ম্যানেজারের নাম দেওয়া হয়েছিল তাহলে এখানে ক্লিক করেন যে কুয়েত নিউজ বাংলা ড্রপ ডাউনে ক্লিক করেন আচ্ছা এখানে দেখুন আমি একটা জিনিস বোঝাই আপনাকে কুয়েত নিউজ বাংলা এটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের নাম কুয়েত এই দেখুন বিজনেস অ্যাকাউন্ট কুয়েত নিউজ বাংলা কোন অ্যাকাউন্টের আন্ডারে কুয়েত নিউজ বাংলা অ্যাকাউন্টের আন্ডারে দেখছেন মানে এই অ্যাকাউন্ট আপনার ম্যানুয়ালি ক্রিয়েট করা আচ্ছা এখন আরেকটা কথা হচ্ছে আপনি ক্রিয়েট করেছেন অথবা অন্য কেউ ক্রিয়েট করেছে সেটা বিষয় না কথাটা হচ্ছে যে ক্রিয়েট করা আছে বিজনেস ম্যানেজারটা তো যাদের বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করা নেই নতুন ক্রিয়েট করতে হবে কখনো করে নাই তারা বিজনেস সেটিংসে ক্লিক করলে ক্রিয়েট অ্যাকাউন্টের অপশনটা পাওয়া যাবে আর যাদের কোনোভাবে বা আগে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে হয়তো বা কোনো সেটিং সেট আপ করা নেই জাস্ট ক্রিয়েট করা আছে তারা বিজনেস সেটিংসে ক্লিক করলে সকল সেট আপ এখানে চলে আসবে কথা বুঝতে পারছেন তাহলে বিজনেস সেটিংসে ক্লিক করে আপনার সবকিছু এখানে চলে আসছে দ্যাট মিন্স আপনার একটা অ্যাকাউন্ট আগে থেকে করা আছে কুয়েত বাংলা সরি কুয়েত নিউজ বাংলা ঠিক আছে না আমি তো এটা বুঝিনি আচ্ছা আমি বুঝতে পারছি এটা কয়েকজনের হয়েছে আমাকে বলেছে তো যাই হোক আপনি তো তাহলে এখানে কোনো সেটআপ করেননি আপনি তাহলে এটা এখন না আমি তো বুঝতে পারিনি ভাইয়া আমি শুধু ওই পেজ খুঁজতেছি আচ্ছা তাহলে এখন আপনি ক্লাসটা করেছেন যতটুকু বুঝেছেন আবার ক্লাসটা দেখে এখানে যতগুলো সেটআপ আছে চার পাঁচটা সেটআপ এগুলো করে ফেলবেন ঠিক আছে ভাইয়া এখন এটা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করুন তো নিচে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট হ্যাঁ ক্লিক করুন দেখি রেস্ট্রিকশন আছে কিনা হ্যাঁ কোনো রেস্ট্রিকশন নেই তার মানে আপনার অ্যাকাউন্টে কোনো রেস্ট্রিক্টেড নেই আপনি যে কোনো সেটআপ এখানে করতে পারবেন তাহলে আপনি নিজের মতো করে সেটআপগুলো করে ফেলবেন ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে আমি বুঝতে পারিনি আচ্ছা বুঝতে পারছি আমি ওকে শেয়ার করে দিচ্ছি আচ্ছা এরপর জাকিয়া বেগম শুনতে পাচ্ছেন শুনতে পারলে কথা বলতে হবে আমার সাথে জাকিয়া বেগম আর কেউ আছেন যিনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দেখাবেন আমি আছি হ্যালো মোহাম্মদ ওমর ফারুক নাকি কে বলছেন আচ্ছা ঠিক আছে আপনি স্ক্রিন শেয়ার করেন জাকিয়া বেগম আমি আপনার কথা শুনতে পারছি না এখনো শুনতে পারছি না আপনি কথা বলবেন বা আপনার সাউন্ডটা ক্লিয়ার করেন যখন আমি শুনতে পারবো আপনার সাথে কথা বলবো হ্যাঁ যান বিজনেস ম্যানেজারে যান ওকে আপনি এখানে দুইজনকে অ্যাড করেছেন একটা হচ্ছে দুইজন অ্যাডমিন আছে এখানে তাই তো আমি এটা মেইন আর আমার মেয়েকে আমি অ্যাডমিন বানিয়েছি টেস্ট করার জন্য তাই তো জি 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 আচ্ছা বুঝতে পারছি আচ্ছা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন হ্যাঁ হ্যাঁ ওকে দেখেন একটু অ্যাড অ্যাকাউন্ট সামর ফারুক নামে অ্যাড অ্যাকাউন্ট করেছেন আচ্ছা সমস্যা নেই কয়টা পেজ অ্যাড করেছেন একটা পেজে আমি আমার পুরানাটাতে অলরেডি করা ছিল আমি কাজটাকে আবার আপনার ভাবে করার জন্য আমি আবার নতুন অ্যাকাউন্ট থেকে এটা করছি আচ্ছা ওকে সমস্যা নেই তাহলে পিক্সেল সেটআপ কি করেছেন যেহেতু রেস্ট্রিকশন নেই
কিছু করেছেন এক্সেল সেটআপ ওয়েবসাইট আছে বাট রিনিউ করি নাই জাস্ট হ্যাঁ ওয়েবসাইট অ্যাড করেন নাই ওয়েবসাইট অ্যাড করি ইয়ে করছি মানে ইনফোতে অ্যাড করছি বাট অ্যাক্টিভ নাই আর কি ইনঅ্যাক্টিভ না এটা নাই এটা এখানে অ্যাড করাতে পিক্সেল অ্যাক্টিভ হবে না পিক্সেল সেটআপে চাই না হবে না বুঝছি তো আপনি এইচটিএমএল কোডটা আমার তো ওখানে বসাইতে হবে কিন্তু এটা ডোমেইনটা অ্যাক্টিভ না এটা আমার মনে হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনার তাই তো হ্যাঁ তাই হ্যাঁ এটা না এটা ডাইরেক্ট ডোমেইন ডোমেইন তো ডোমেইনটা ওয়ার্ডপ্রেস এটা শপিফাই না শপিফাই হচ্ছে আপনার ই-কমার্স সাইট যেগুলো আচ্ছা এটা আমার কোম্পানির ওয়েবসাইট visualbusinessbd.com সেটা ঠিক আছে ওয়েবসাইট তো দুই প্রকারের একটা হচ্ছে শপিফাই ওয়েবসাইট যেটা ই-কমার্স সাইটের জন্য বিভিন্ন পণ্য কেনা বেচা করে আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস যেখানে আপনার পণ্য কেনা বেচা হয় না ঠিক আছে তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে অ্যাকাউন্টটা মানে ওয়েবসাইটটা করা তাকে বলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেটা বলছি এই এই ওয়েবসাইটের জন্য আপনি পিক্সেল সেটআপের সিস্টেমটা জানেন জানেন কিনা মোটামুটি জানি এটা আমার প্রবলেম হবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে ওয়েবসাইটের ভিতরে কি আবার এইচটিএমএল কোড এনেবল করে ফেলেন না তখন কিন্তু ওয়েবসাইটে 12টা বেজে যাবে না না এটা আমি যখন আপনার দরকার হবে তখন আপনাকে দিয়ে করাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এই ওয়েবসাইটের এইচটিএমএল কোডগুলো খুবই মারাত্মক একটুতে কিছু হলে মানে একটা অক্ষর এলোমেলো হইলে মানে পুরো ওয়েবসাইটটাই কেমন যেন এলোমেলো হয়ে যাবে জি জি আচ্ছা যাই হোক এখন এই যে কাজটা আপনি আগে করেছেন বা এখন করেছেন আগের কোনো প্রবলেম হয়েছে কিনা এখন কোনো প্রবলেম হয়েছে কিনা বিজনেস এই ম্যানেজার সম্পর্কে না না আমার কোনো কোথাও প্রবলেম হয় নাই তবে একটা প্রবলেম ফেস করছি সেটা হলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে নিচ্ছে না সেখানে কেন নিচ্ছে না বুঝতেছি না হাইটার নাম্বার কোন দেশের বাংলাদেশ নাম্বার দেন আচ্ছা কন্টিনিউ করেন এই রেস্ট্রিকশনটা এন্টার দা ফোন নাম্বার অ্যাসোসিয়েট উইথ ইওর WhatsApp বিজনেস অ্যাপ অ্যাকাউন্ট देयर इज নো WhatsApp বিজনেস অ্যাকাউন্ট ফর দিস নাম্বার ও WhatsApp এর বিজনেস অ্যাকাউন্ট যেটা সেটা আপনার শুধুমাত্র তো ওটা WhatsApp অ্যাকাউন্ট তাই না অ্যাকাউন্ট ফেসবুক আমি বলি ফেসবুক অ্যাকাউন্ট একটা আর ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট একটা আমরা যে বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করেছি এটা হচ্ছে আপনার ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট বুঝতে পারছেন আর যেটা আমাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ওটা পার্সোনাল তো এই জন্য এখানে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম্বারটা দিবেন সেটা হচ্ছে আপনার সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ বিজনেস খোলা থাকতে হবে মানে বিজনেসের জন্য যে হোয়াটসঅ্যাপ সেটা আলাদা পার্সোনাল হোয়াটসঅ্যাপ আলাদা সেটা তারপরে এখানে দেখাচ্ছে আপনার ওই নাম্বারে বিজনেস হোয়াটসঅ্যাপ খোলা নেই সেটা দেখাচ্ছে এই জন্য নিচ্ছে না আর বায়ার যারা থাকবে তাদের এটা খোলা থাকে ঠিক আছে এটা প্রবলেম নেই জি ওকে এটা কেটে দিন ওকে থ্যাংক ইউ ওকে ঠিক আছে শেয়ার আপ করে দিচ্ছি ওকে আচ্ছা বসিরউদ্দিন ভাই শুনতে পাচ্ছেন আসসালামু আচ্ছা বসির ভাইয়ের কাছে পরে আসবো আব্দুর রহমান শুনতে পাচ্ছেন জি ভাই ভালো আছেন ভালো আছি আপনি কি দেখাবেন বিজনেস ম্যানেজার আমি তো করতে পারি না ভাই ওই সমস্যা হয়েছে আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা এমডি বসির ভাই শুনতে পাচ্ছেন এমডি বাসির ভাই শুনতে পাচ্ছেন কি জাকিয়া বেগম শুনতে পাচ্ছেন আচ্ছা এখানে আমার সাথে কথা বলেননি এখানে সাবিনা ইয়াসমিন শুনতে পাচ্ছেন ফারজা নাকে শুনতে পাচ্ছেন তারপর গিয়াসউদ্দিন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম এখানে আছে শরীফ খান আপনারা আপনারা যাদের নাম বললাম এরা কি আপনারা কি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করেন নি জি ভাই ভাই আসসালামু আলাইকুম আমি বিজনেস অ্যাকাউন্ট করেছি এবং আপনি যা যা দেখাইছেন আমার ওগুলো সেট আপ আছে ইনশাআল্লাহ আমি যে অপশনগুলো দেখাইছেন এগুলোর মধ্যে কোনো অসুবিধা নাই এজন্য আমি আসলে সময়টা কিল করি না আর কি দেখাই না আপনাকে আচ্ছা তাহলে সমস্যা নেই যদি সমস্যা মনে না করেন তাহলে না দেখালেও ভালো সমস্যা নেই আচ্ছা কথা বলছি হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ গিয়াসউদ্দিন বলছিলেন বলেন আমি আসলে অ্যাকাউন্টটা করি নাই কারণ আমি একটু সমস্যার ভিতরে আছি তো আমার বাবা অসুস্থ ওটা নিয়ে একটু ঝামেলার ভিতরে আছি আর আজকে আমি আমার ল্যাপটপ দিয়ে আপনার ক্লাসটা করতেছি না মোবাইল দিয়ে করতেছি বাসা থেকে অনেক দূরে আছি আর কি ওকে সমস্যা নেই ধরে আপনি সময় মতো অ্যাকাউন্টটা করে মানে যখন ফ্রি হবেন হ্যাঁ অ্যাকাউন্ট করে সেটা দুই একদিনের ভিতরে কইরা আপনাকে দেখাবো ভাইয়া আচ্ছা ওকে সমস্যা নেই ফারজানা নামে ওকে
কে জয়েন করেছেন? ফারজানা, ফারজানা নামে কে জয়েন করেছেন? শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা, মেবি শুনতে পাচ্ছেন না। ওকে, জাকিয়া বেগম, আমি এখন আপনার কথা শুনতে পাইনি। বাসির, বাসিরউদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? কি ব্যাপার? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। চিন্তা করছি বসির ভাই না শোনার কিছু নেই, কথা বলছে না কেন? আচ্ছা বলেন, কি বলবেন? আমার বাড়ির পাশে সকাল আপনার সাথে কথাই ছিল, অবশ্য কিছুক্ষণ পরে আমার এক আঙ্কেল মারা গেছিল আর কি, একদম কাছের, বল যাওয়ার জন্য আমি কাজটা করতে পারি নাই। তারপর আমি বিকালে বসছিলাম, তো ক্লাসটা করছি, ভিডিওটা দেখছি, দেখে একটু পজ করছি আর কি। আচ্ছা, তো আমি যেটা করছি ইনফরমেশন গুলো অ্যাড করছি। আচ্ছা, আর একটি পেজ অ্যাড করছি, অ্যাকাউন্ট তো ক্রিয়েট করা আছে অলরেডি। আচ্ছা, একটা পেজ অ্যাড করছি, আর আদার্স অন্য কোনো সিস্টেম করতে পারি না। বিজনেস ম্যানেজারের মধ্যে কোনো প্রবলেম ফেস করতেছেন কিনা, মানে যেহেতু অল্প কিছু করেছেন, তারপর না, তারপর আমি গাটাগাটি করছি, আমার কোনো সমস্যা নাই এখন। আচ্ছা, ঠিক আছে, সবকিছু ঠিক আছে। ওকে, তারপর আমি ফাইনালি আপনার একবার দেখামু আমি। অবশ্যই অবশ্যই আমাকে দেখাবেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, আর কেউ আছেন যিনি বিজনেস ম্যানেজার? এখন বিদ্যুৎ চলে গেছে তো? হ্যাঁ, বিদ্যুৎ চলে গেছে, আমি মোবাইলে কানেক্ট হইছি, এতক্ষণ আমি ল্যাপটপে ছিলাম। ওকে, সমস্যা নেই, ধন্যবাদ। আর কেউ আছেন যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দেখাবেন? এমডি রাশিদুল ইসলাম, শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি কি অ্যাকাউন্ট দেখাবেন? আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন। মাঝখানে শেয়ার স্ক্রিন থেকে আবার শেয়ার। এখনো শেয়ার হয়নি। ওকে, হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টস, দুইজন অ্যাকাউন্টস। পিপলে ক্লিক করেন তো, পিপল, ইউজার নিচে পিপল। হ্যাঁ, পিপল এখানে একজনই আছে, সমস্যা নেই। আচ্ছা, ওকে, রাশিদুল ভাইয়ের অ্যাকাউন্ট তো ক্লাসের ভিতরে করে দিয়েছিলাম, তাই না? আচ্ছা, পরবর্তী আর কি সেট আপ করেছেন? এখানে অ্যাকাউন্টস ক্লিক করেন, অ্যাকাউন্টস ড্রপ ডাউনে ক্লিক করেন, এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন। অ্যাড অ্যাকাউন্ট তো বোধহয় করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট করা আছে। পেজটা সেট আপ করা আছে, মানে পেজ অ্যাড করেছেন? আচ্ছা রাশিদুল ভাই, আপনি আমাকে স্যার বলবেন না, আপনি আমাকে ভাই বলেন, কারণ আপনি আপনার স্কুলের প্রধান শিক্ষক, আমি অনেক নিচে সেক্ষেত্রে, ঠিক আছে? তো আপনি সম্মানের পাত্র, আপনি আমাকে ভাই বলবেন, ঠিক আছে? আচ্ছা, পেজ এখানে দুইটা পেজ এড করেছেন। আচ্ছা, আপনি কি বিজনেস ইনফো সেট আপ করেছেন? জি। ওকে, হ্যাঁ, বিজনেস ইনফো এখানে সেট আপ করেছেন। ওয়েবসাইট, ওয়েবসাইট আপনি একটা লিংক দিয়েছেন, এখানে শুধু ওয়েবসাইটের নামটা দিবেন, এখানে এডিট করেন, এডিটে ক্লিক করেন। নাম নেয়নি? ও আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। এখানে নাম দেওয়ার পরে বোধহয়, আচ্ছা আপনি এক কাজ করেন, এডিট করেন, এডিটে ক্লিক করেন। আচ্ছা, এই যে ওয়েবসাইটটা, এই পুরো ওয়েবসাইটটা কপি করে রাখেন, নিচে নিচে একদম লাস্টে। হ্যাঁ, ওয়েবসাইটটা পুরোটা কপি করে রাখেন। হ্যাঁ, পুরোটা কপি করে রাখেন। আচ্ছা, এখন এখানে এই যে ডট কম, ব্লগস্পট ডট কম, এর পরে যা আছে সব কেটে দেন। হ্যাঁ, ক্লিক করেন, ক্লিক করে ব্লগস্পট ডট কম থেকে পরের গুলো সব কেটে দেন। ডট কমটা রাখেন, তারপরে গুলো সব কেটে দেবেন। হ্যাঁ, মার্ক করে কেটে দেন। ওকে, এখন এখানে যেটা আছে https/, এই দুইটা কেটে দেন শুধু। হ্যাঁ, স্ল্যাশ পর্যন্ত কেটে দেন, দুইটা স্ল্যাশও কেটে দেন, দুইটা স্ল্যাশও কেটে দেন, শুধুমাত্র ওয়েবসাইটের নাম থাকবে। ওকে, এখন এটা সেভ দেন তো। ওয়েট ওয়েট, এখানে ব্লগ স্পটটা বানান ভুল আছে, BLO ডাবল ব্লগ স্পট না, ঠিক আছে, ব্লগারে ডাবল জি।
ওকে, এখন এখানে ফোন নাম্বার, ফোন নাম্বারের আগে কান্ট্রি কোড বসান, প্লাস 88, তারপর থেকে জিরো শুরু হবে, প্লাস 88। শুধু আচ্ছা, তাহলে এখন পিক্সেলের কোনো কাজ করেছেন আপনি? যাই হোক, পিক্সেল করেনি, ওটা সমস্যা নেই। আমি জাস্ট শুনলাম, যেহেতু রেস্ট্রিক্টেড নেই, এই জন্য শুনলাম যে কোনো কাজ করেছেন কিনা। আচ্ছা, বিজনেস ম্যানেজার সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা? ক্লিয়ার না? ওকে, কোনো প্রশ্ন থাকলে যে কোনো সময় আমাকে জানাবেন, বলবেন, আর কাজের মধ্যে কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন। আর যখন বায়ারের সাথে কথা বলবেন, সেক্ষেত্রেও যদি বাইরের সাথে কথা বলতে প্রবলেম হয় আমাকে জানাবেন, কাজ পাওয়ার পর, কাজ করতে প্রবলেম হলেও আমাকে জানাবেন, কাজ পাওয়ার পরেও আমি সেটা বুঝিয়ে দেবো কিভাবে করতে হবে, ঠিক আছে? জি, আশা করি। একটা ম্যাজিক পাঠাছিলাম, উনি আমার মানে শান্ত হচ্ছে, আমি তো ওই বিষয়ে গিগি দেব না। যেটা গিগ নাই, যে কাজটা করতে পারবেন না, ওই বিষয়ে রিকোয়েস্ট আসবে কিন্তু রিপ্লাই করবেন না, ঠিক আছে? আব্দুর রহমান ভাই, আপনি নিজেকে মিউট করে রাখবেন, ওখান থেকে বাড়তি সাউন্ড আসছে। আচ্ছা, আর কেউ দেখাবেন বিজনেস ম্যানেজার? যদি আর কেউ না দেখান তাহলে আমি দুইটা বিষয়ে কথা বলবো, একটা রেস্ট্রিকশন আর একটা কি বিষয়ে যেন কথা বলতে চেয়েছিলাম ভুলে গেছি, কেউ মনে করতে পারবেন? হ্যাঁ, রেস্ট্রিক্টেড নেই বলতে চাইছি। আরেকটা কি? জি ভাই, ওই যে ন্যাশনাল আইডি কার্ড আপলোড করা। ন্যাশনাল আইডি কার্ড, দাদা মনে আছে লিপটন ভাই, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ন্যাশনাল আইডি কার্ড এটা যখন রেস্ট্রিক্টেড থাকবে, তখন ডান পাশে, রেস্ট্রিক্টেড ডান পাশে রিভিউ অপশনটা পাওয়া যাবে, ঠিক আছে? রিভিউ ক্লিক করার পর সেখানে আপনার তিনটা অপশন আসবে, তিনটা বা চারটা অপশন আসবে। তো সেখানে আসলে দেখাইতে পারলে ভালো হইতো, কিন্তু আমি কাউকে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট পাইনি, যার কারণে দেখাইতে পারছি না, বলতে হচ্ছে। সেখানে তিন চারটা লেখা আসবে, সেখানে একটা সিলেক্ট করতে হবে যে আমি জানি না যে কেন আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়েছে, নেক্সট টাইম এরকমটা আর হবে না, এরকম একটা লাইন লেখা থাকবে ইংরেজিতে, ঠিক আছে? আই ডোন্ট নো ওয়াই মাই অ্যাকাউন্ট হ্যাজ রেস্ট্রিক্টেড, এরকম কিছু লেখা থাকবে। সেটাতে ক্লিক করে নেক্সট করতে হবে বা সাবমিট করতে হবে। এরপর আপনাকে ভোটার আইডি কার্ড মোবাইল দিয়ে, ভালো রেজুলেশনের মোবাইল দিয়ে তুলে রাখবেন, পরিষ্কার যেন হয় লেখাগুলো এবং পিকচার, সেটা সাইজ করে, সাইজ করে বলতে শুধুমাত্র ভোটার আইডি কার্ডের ছবিটা, ঠিক আছে? এটা কেটে ক্রপ করে সুন্দর করে আপনার ডেস্কটপে রেখে দিবেন। এরপর ওইখানে যে ভোটার আইডি কার্ড আপলোড করতে হবে, সেখানে ওখানে থাকবে যে আপলোড বা আপলোডস বা চুজ এ ফটো বা চুজ ইওর কার্ড, চুজ ইওর আইডি, এরকম কিছু লেখা থাকবে, ঠিক আছে? অথবা তার আগে একটা অপশন আসবে যে আপনি কি সাবমিট করতে চান, আপনার ন্যাশনাল আইডি, পাসপোর্ট, এরকম কিছু আসবে। সেখানে ন্যাশনাল আইডি বা স্মার্ট কার্ড যেটা আছে এটা সিলেক্ট করবেন, করে আপলোডস করার অপশনটা পাবেন। আপলোডসে ক্লিক করলে আপনি আপনার কম্পিউটারে চলে আসবেন, ডেস্কটপে আপনার যে ভোটার আইডি কার্ডটা তুলে রাখছেন ছবি সেটাতে ক্লিক করবেন, তাহলে ওটা অটোমেটিক আপলোড হবে। তারপরে নিচে সাবমিট বা নেক্সট বা ডান এরকম কিছু থাকবে, সেটাতে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে, মেবি সাবমিট থাকবে, এবং তারা বলবে যে তোমার এটা সাবমিট করা হয়েছে সাকসেসফুলি, এখন আমরা একটা রিভিউ তো রাখছি, তো এটা রিভিউ করা শেষে আপনাকে জানানো হবে। তখন দুই দিন বা তিন দিন, সর্বোচ্চ তিন দিন টাইম নেই, এর মধ্যে যদি সবকিছু ঠিক থাকে, আপনার ভোটার আইডি কার্ড ঠিক থাকে, তাহলে আপনার রেস্ট্রিকশনটা ওরা তুলে দিবে এবং অ্যাকাউন্ট কোয়ালিটিতে গিয়ে ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে দেখতে পারবেন যে ওখানে রেস্ট্রিকশন নেই, রেস্ট্রিকশনটা রিমুভ হয়ে গেছে। এখানে গিয়ে দেখতে না পারলেও আপনারা বিজনেস সেটিংসে গিয়ে যে অ্যাড অ্যাকাউন্ট, পেজের নিচে অ্যাড অ্যাকাউন্ট থাকে, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, দেখবেন যে ওখানে ওটা রেস্ট্রিকশন নেই, আগে রেস্ট্রিক্টেড ছিল, এখন আর নেই, থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন। আর কারো কোনো প্রশ্ন? ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি তো আপনার কথা সব সময় শুনতে পাচ্ছি, আমি আনমিউটে ছিলাম, আর এখন মিউট কাটায় শুনতে পাচ্ছি। মিউটে ছিলেন, এখন আনমিউট করেছেন। আচ্ছা, এখন আমাদের ক্লাস শেষের দিকে
তো আপনি এক ক্লাসটা সম্পূর্ণ করেছেন, আপনি কি বুঝতে পেরেছেন যে আপনার, আপনি যদি শেয়ার করে আমাকে দেখান তাহলে কোন কোন অপশনগুলো আমি দেখতে চাইবো, এটা বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পারছি ভাইয়া, কিন্তু আমি তো আর নিজের মানে যে আমার যে ন্যাশনাল কার্ড আছে সেই আইডিতে হচ্ছে না, আমি তো অন্য আরেকটা ফেসবুক আইডি দিয়ে ফেসবুক না 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 বিজনেস ম্যানেজার খুলছি। ওয়েট ওয়েট, আপনি অন্য যে কারোর আইডি, অনেকেই বলে যে ভাই আমার আইডি লাগবে কিনা বা আইডির নাম আর ফেসবুকের নাম একত্র হবে কিনা, এখানে নামের কোনো সমস্যা নেই, আইডি কার্ডের কোনো সমস্যা নেই, যে আইডি কার্ড এর ছবি আপনি তুলে রাখবেন সেটা আপনি আপলোড করে দিবেন, রিমুভ হয়ে যাবে রেস্ট্রিকশন। আমি আমি যার নাম্বার খুলছি তার তো আইডি কার্ড নাই, আমি কি করব? তার লাগবে না, আপনি যদি চান আমি তাল্লা স্যারের আইডি কার্ড দিয়ে অ্যাপ্রুভ করব তাও করাতে পারবেন, অর্থাৎ যে কারোর আইডি, যে কারোর মানে আমার তো আইডি কার্ড আছে আর আমি মানে ফেসবুক অন্য একটা আইডি দিয়ে ফেসবুক মার্কেট বা বিজনেস মার্কেটিং কাজ খুলছি ইয়া করতেছি। এখন ফেসবুক ফেসবুক অ্যাকাউন্টের সাথে বিজনেস ম্যানেজারের আর কোনো সম্পর্ক নেই, অর্থাৎ যে অ্যাকাউন্ট লগইন করার পরে আপনি business.facebook.com এ গিয়ে অ্যাকাউন্ট করেছেন ওই ফেসবুকের সাথেই ওই বিজনেস ম্যানেজারের সম্পর্ক। মানে আমার এটাই প্রশ্ন ছিল যে হবে কিনা সমস্যা হবে, আমার তো সেটার কোনো আইডি কার্ড নাই। হ্যাঁ আইডি কার্ড আপনার লাগবে না বা অন্য কারো লাগবে না, মানে যার নামে অ্যাকাউন্ট করা যার ফেসবুক অ্যাকাউন্ট তার আইডি কার্ড থাকতে হবে না, যে কারোর আইডি কার্ডের ছবি দিয়ে আপনি আপলোড করে সেটা রিমুভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। জি বুঝতে পারছি, আর এর অ্যাকাউন্টটা মানে সম্পূর্ণ ফিল আপ করতে হবে। হ্যাঁ ওকে, আমরা সেটিং গুলো সেট আপ করে ফেলবেন। আচ্ছা আনিস ভাই কিছু বলবেন, হ্যান্ড রাইজ করেছেন? জি ভাইয়া, ওই যে আমার একটুখানি মিস্টেক হয়ে গেছে, ওই ইনস্টাগ্রামটা আমি লিংক আপ করতে গেলে সাথে আমার একটা পেজ আসতেছে বাট ওটা লিংক হচ্ছে না। আচ্ছা আরেকবার যদি দেখতেন তাহলে আমার জন্য বেটার করতে হবে, আমি এটা শেষ করব, 4 মিনিট সময় আছে, শেয়ার করেন ভাই। আমার তো হচ্ছে না ইনস্টাগ্রাম। আচ্ছা ঠিক আছে, ইনস্টাগ্রাম হচ্ছে না, আচ্ছা দেখবো তাহলে, আমাদের আরেকবার জুম অন করতে হতে পারে। ওকে সমস্যা নেই, যারা আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করেন উপরের দিকে, উপরের দিকে ইনস্টাগ্রাম, হ্যাঁ উপরে একটু উপরে, হ্যাঁ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস, লগ ইন করতে গেলে দেখেন কি আসে, একটু এখন তো নিয়ে নিচ্ছে অলরেডি ফিনিশ করেন। আপনি স্ক্রিন শেয়ার করেন, শেয়ার হয়েছে, ওকে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করেন, একদম মাঝখানের দিকে আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস, অ্যাডে ক্লিক করেন, নিচের দিকে যান, কন্টিনিউ করেন, কানেক্ট, কানেক্ট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আসছে না। আচ্ছা আপনার কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে? জি আমি ডাউনলোড করছি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আবার লগইন করে রাখছি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছেন কিনা, ফেসবুক অ্যাকাউন্টের মতো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয়? জি খুলছি স্যার, মানে আমার জিমেইল দিয়ে আমার নাম দিয়ে। আচ্ছা আপনি একটা নিউ ট্যাব ওপেন করেন, নতুন একটা ট্যাব ওপেন করে ইনস্টাগ্রামে গিয়ে ইনস্টাগ্রামে লগইন করেন। INST নিচে ইনস্টাগ্রাম আসছে, একটা সার্চ করলেই হলো। হ্যাঁ ইনস্টাগ্রামে যান, গিয়ে লগইন করেন। অ্যাকাউন্ট কি আপনি নিজে খুলেছিলেন? জি আমি নিজে খুলেছি। আচ্ছা লগইন করা আছে, ওকে ঠিক আছে, এখন আপনি বিজনেস ম্যানেজারে যান। ওকে হ্যাঁ এখানে, ওয়েট এখানে কানেক্ট টু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আবার ক্লিক করুন তো, এখানে ক্লিক হচ্ছে না? জি না স্যার। আচ্ছা এটা কেটে দিন, কেটে দিয়ে এই পেজটাকে, হ্যাঁ এই পেজটাকে রিফ্রেশ করেন।
রিফ্রেশ করেন ওটা না ব্যাক আসব না 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 ব্যাক না ব্যাকের পরে কি আছে তীরচিহ্ন আছে না একটা হ্যাঁ ওটা পরে হ্যাঁ এবার বুঝতে পারছে এবার আপনি এটা রিফ্রেশ করার পর এবার অ্যাড এ ক্লিক করেন না আসার তো কথা না কিন্তু কোনো না কোনো প্রবলেম তো হচ্ছে কই ক্লিক নিচ্ছে না ক্লিক তো হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না কেন না কি স্যার আমার নাম আর আগে তা জিমেইল চেঞ্জ দিয়েছে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট না জিমেইল চেঞ্জের জন্য তো কোনো সমস্যা হওয়ার কথা না তাহলে তো নতুন কিছু বুঝতেছি না আচ্ছা ক্লিক নিচ্ছে না ক্লিক করুন তো আবার বারবার ক্লিক করুন তো নিচ্ছে না স্যার আমি অনেকবার ট্রাই করছি এটা নিচ্ছে না আচ্ছা ওয়েট ওয়েট এখানে যে একটা পপআপ আসছে ডান পাশে উপরে ক্রস চিহ্ন এটা না এটা না একদম ডান পাশে স্ক্রিনের শেষে হ্যাঁ ওটা কেটে দেন একদম আবার আপনি স্ক্রিন শেয়ার করেন দ্যাট বিজনেস ম্যানেজার এটা স্যার তো সি দেখেন আচ্ছা ওয়েট ওয়েট আপনারা প্রত্যেককে নিজেকে মিউট করে রাখবেন প্লিজ আনমিউট করবেন না কেউ আচ্ছা যাকে এরকম আপনি আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন ওকে ছেড়ে দেন মাউস এটা ক্লিক নিচ্ছে কিন্তু কাজ হচ্ছে না সমস্যা কি এরকম তো হওয়ার কথা না কখনো এরকম হয় না ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনাদের সমস্যা নেই ফায়ারফক্স প্রিভেন্ট দিস সাইট ফ্রম ওপেনিং এ পপ আপ উইন্ডো ও মাই গড এই তো সমস্যা এখানে হ্যালো পপ আপ অপস বিজনেস ডট কম ফেসবুক ডট কম ওকে দেখি এখন হয় কিনা হয় কিভাবে হচ্ছে আপনি তো আগে ফায়ারফক্সে ঝামেলা করে রাখছেন এখানে আপনার এই নাম দেন মানে ইউজার নেম অথবা হ্যাঁ ইউজার নেম অথবা ইমেইল অথবা ফোন নাম্বার ইনস্টাগ্রামের দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন আগে লগ ইন করেন ওকে তারপর সেভ ইনফো করেন ইনফো সেভ করে দেন ওকে কানেক্টিং হচ্ছে ওকে ওয়েট 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 এখানে যে আপনার নাম রয়েছে নাফিজা নাকি এই নামের ডান পাশে যে সার্কেল রয়েছে এটাতে ক্লিক করেন আচ্ছা আপনি মাউস ছেড়ে দেন মাউস ছেড়ে দেন আমি নিয়েছি এটাতে এটাতে ক্লিক করে ফিনিশ ওকে তারপর এখানে ওকে ওকে হয়ে গেল এখন দেখেন তো অ্যাড হয়েছে শুনতে পাচ্ছেন আপনি নিজেকে আনমিউট করেন ওকে ঠিক আছে তাহলে না লঞ্চ মিটিং এ নয় বিজনেস সেটিংস এখানে দেখুন অ্যাড হয়ে গেছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঠিক আছে তাহলে আর কোনো প্রবলেম নেই এখন আপনার কথা আমি শুনতে পারছি না নিজেকে আগে আনমিউট করেন তারপর কথা বলেন বাম পাশে নিচে হ্যাঁ পাইছি স্যার হ্যাঁ আচ্ছা তাহলে অ্যাড হয়েছে আর আর কোনো প্রবলেম আছে না স্যার আর কোনো প্রবলেম নাই আমি এখন অ্যাড অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবো মানে সম্পূর্ণ ডিটেইলস দি ওকে ঠিক আছে সমস্যা নেই আর এটাই প্রশ্ন দিল যে এক আইডি ছাড়া মানে আমার নিজস্ব ছাড়া কি আমি করতে পারবো কোনো সমস্যা হবে কিনা সেটা জানা হ্যাঁ করতে পারবেন যখন বায়ারের ফেসবুকে লগইন করবেন সেই বায়ারের ফেসবুকের আন্ডারে লগইন করবেন মানে অ্যাকাউন্ট করবেন সমস্যা হবে না ঠিক আছে জি ঠিক আছে ওকে তাহলে শেয়ার অফ করে দিচ্ছি হ্যাঁ জি স্যার ওকে আচ্ছা আর কেউ কিছু বলবেন স্যার আমার কিছু প্রশ্ন ছিল হ্যাঁ আজকের ক্লাস সম্পর্কে জি স্যার ওকে বলেন স্যার আমি একটা ফেসবুক পেজ কে দুইটা বিজনেস অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো কিনা অ্যাড করলে কোনো সমস্যা হবে কি না না কোনো সমস্যা হবে না যদি সাপোজ আপনার দুইটা বিজনেস ম্যানেজার আছে পেজ তো একটা এখন দুইটা ম্যানেজার অ্যাকাউন্ট
একটা পেজ অ্যাড করবেন কিন্তু সেটা করতে পারবেন, তবে প্রবলেম হবে না। তবে যদি কখনো অ্যাডস ক্যাম্পেইন আপনি পরিচালনা করেন, রান করেন, তাহলে ওই পেজের মাধ্যমে, পেজের পোস্ট যদি আপনি অ্যাডস ক্যাম্পেইন চালান, তাহলে ওই একটা পেজের পোস্ট দুইটা বিজনেস ম্যানেজারে অ্যাড চালাইতে পারবেন না। বুঝতে পারছেন? যেহেতু ওই পেজ থেকে একটা পোস্ট দুইটা জায়গাতে অ্যাড চালানো যাবে না বা মানে এটা ঠিক না, তার মানে একটা পেজ দুইটা বিজনেস ম্যানেজারে অ্যাড করার কোনো প্রয়োজনই নেই। কারণ যদি আমার পেজটা কাজেই না আসে, আমরা পেজগুলো অ্যাড করব হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন চালানোর জন্য। আমরা যে প্রোডাক্টের প্রমোট করব সেটা আমরা পেজে পোস্ট করব, সেই পেজের পোস্টটাকে আমরা বিভিন্ন জায়গাতে অ্যাড চালাবো, ঠিক আছে? তা সেটা যদি, সেই পেজ যদি আমার বিজনেস ম্যানেজারে অ্যাডস ক্যাম্পেইন করার জন্য কোনো কাজেই না আসে, সেক্ষেত্রে তো পেজ অ্যাড করার কোনো প্রয়োজনই নেই। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ওপেন করা বা ক্রিয়েট করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন চালানো। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন, আরেকটা প্রশ্ন ছিল স্যার। বলেন স্যার। অনেক জায়গায় আমি লেখা দেখছিলাম যে ফিক্স মাই বিজনেস অ্যাকাউন্ট, স্যার ফিক্স বলতে স্যার কি বোঝায়? এটা বলতে এই যে রেস্ট্রিকশন আসে ফেসবুক অ্যাকাউন্টে, ওই রেস্ট্রিকশনটা তোলার জন্য ভোটার আইডি কার্ড সাবমিট করে 2-3 দিনের মধ্যে ওই রেস্ট্রিকশনটা তুলতে হবে, রিমুভ করতে হবে, ওটাকে ফিক্স করা হয়, সলভ করা হয়। ফিক্স বলতে সলভ বোঝায়। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আরেকটা স্যার যেটা আছে স্যার, স্যার ওই যে নিচে সেটিং এ আমরা যেখানে দেখি স্যার আনভেরিফাইড দেখায় স্যার। হ্যাঁ, পেজের মতো আনভেরিফাইড স্যার, ওইটা কেন দেখায় স্যার? আচ্ছা, ওটা আনভেরিফাইডই থাকবে। ভেরিফাই করার জন্য আমরা যে বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করব এটা আনভেরিফাইড, এটা ভেরিফাইড বিজনেস ম্যানেজার না। আর ভেরিফাইড করতে হলে আপনাকে কোম্পানির ডিটেলস আপনাকে লাগবে, ঠিক আছে? সে ভেরিফাই করতে একটু প্রবলেম আছে, ওটা সহজে ভেরিফাই হয় না যদি কোম্পানির কোনো তথ্য ভুল থাকে। বায়ার আপনাকে কোম্পানির ডিটেলস দেবে এ টু জেড, যেগুলো ভেরিফাই করতে লাগবে, ধাপে ধাপে অপশন আসবে, ঠিক আছে? ওরা ভেরিফাই করতে গেলে ধাপে ধাপে অপশন আসবে, বক্স আসবে, সেই সব জায়গাতে কোম্পানির ডিটেলস যা কিছু চাওয়া হবে সেগুলো বায়ার আপনাকে দিবে বা আপনি সেগুলো করবেন যদি আপনার জানা থাকে। কিন্তু ওটা করার পর সহজে মানে সহজে ওটা ভেরিফাই হয় না, ঠিক আছে? এখন আপনি অর্ডার নিলেন 10 দিনের অর্ডার, যে আমি ভেরিফাই করে দেব, ভেরিফাইয়ের জন্য অর্ডারের অ্যামাউন্টটাও বেশি হয়। এখন 10 দিনের জন্য আপনি অর্ডার নিলেন, আপনি ওটা করতে করতে দেখা গেছে যে 2-4-5 দিন বা 7 দিন কেটে যাবে, কারণ বায়ারকে সবসময় পাওয়া যাবে না, বায়ারের কাছ থেকে কোম্পানির ডিটেলসটা নিতে সময় লাগবে। আজকে কিছু দিল, কালকে কিছু দিবে, পরের দিন কিছু দিবে, তাকে 2 দিন পাওয়াই যাবে না। সেক্ষেত্রে আপনি যখন সাবমিট করবেন, সব তথ্য নিয়ে সাবমিট করবেন, সেটা অনেকটা দেরি হয়ে যাবে, কয়েকটা দিন চলে যাবে, সেক্ষেত্রে ওটা আবার ভেরিফাই হতেও আরো সময় লাগবে। তো ভেরিফাই আপনার 10 দিনের অর্ডার, দেখা গেছে 10 দিনের মধ্যে সে ভেরিফাই হচ্ছে না, সেক্ষেত্রে আপনার অর্ডারটাও আরো টাইম বাড়াতে হবে। সেক্ষেত্রে ফাইবারের কাছে আপনি একটু বাম নজরে পড়বেন যে অর্ডার কমপ্লিট করতে না পারার কারণে টাইম বাড়াচ্ছে, আবার এদিকে বায়ারকে অর্ডার ডেলিভারিও করা যাচ্ছে না, সে অ্যাকসেপ্ট করবে না কারণ সেটা ভেরিফাই হয়নি। তো ভেরিফাই করতে গেলে একটু প্রবলেম হয়, ঠিক আছে? যার কারণে এবং এই ভেরিফাই করার কাজটাও একটু ঝামেলার কাজ, যার কারণে এই বিষয়ে আপনাদেরকে আমি কিছু শেখাচ্ছি না, দেখাবো না কিছু। এই জন্য এই সহজ কাজটা শেখালাম যাতে এটা দিয়ে আমরা কাজ করতে পারি এবং খুব ভালো মানের কাজ করা যাবে এটা দিয়ে, ঠিক আছে? ওকে, আর কেউ কিছু? হ্যালো ভাই। জি ভাই, আমি একটু আমি কালকে ভর্তি হয়েছি, বুঝছেন ভাই? তা আমি এই জুম সম্পর্কে কোনো আমার আইডিয়া নাই, আমি নতুন। ক্লাস সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে হবে ক্লাসের বাইরে। আপনি বিজনেস ম্যানেজারে যান, unable to create account, an error occur while processing this request, please. আচ্ছা, unable to create account, এখানে আপনি নাম দিয়েছেন, এই যে MD সবুজ শেখ, এটা কি আপনার ফেসবুকের নাম? হ্যালো, কি ব্যাপার, কথা বলছেন না কেন? নিজেকে আনমিউট করেন, নিচে বাম পাশে, একদম নিচে বাম পাশে।
মিউটের উপরে লাল দাগ আছে, লাল লাল দাগটা তুলে দেন, কথা বলেন। আশ্চর্য, আচ্ছা ঠিক আছে, শেয়ার অফ করে দিচ্ছি। আব্দুর রহমান শুনতে পাচ্ছেন? আগে তো কথা বললেন আমার সাথে, সেটা তো কি বলবো। জি ভাই আমি শুনতে পাচ্ছি, আমি কিন্তু আপনার আমার কথা শুনতে পাচ্ছি, আমি কি হয়েছে আমি বুঝতে পারছি না। আচ্ছা দেখি, শুনেন আমার সাথে যখন কথা বলবেন, এই যে এখন যেমন কথা বলতেছেন, এখন আপনি, আমি আপনাকে মিউট করে দিয়েছি, এখন আপনি মিউট অবস্থায় আছেন, এখন আপনি কথা বললেও আমি শুনতে পারবো না। আপনি একটু মাউস নাড়াচাড়া করে দেখেন, নিচে বাম পাশে, একেবারে নিচে বাম পাশে মিউটের উপরে একটা লাল দাগ পড়ে রয়েছে, যতক্ষণে লাল দাগটা থাকবে ততক্ষণ আপনি, আপনার কথা আমি শুনবো না। আর যখন এই মিউটের উপরে ক্লিক করবেন, আর মিউটের উপরে ক্লিক করবেন, লাল দাগটা চলে যাবে, শুধু মিউট লেখা থাকবে, তখন কথা বলবেন আমি শুনতে পারবো। এখন আপনি আমার সাথে কথা বলেন, নিজেকে আনমিউট করেন, আনমিউটে ক্লিক করেন। হ্যাঁ জি ভাই, এখন শুনতে পাচ্ছি। আবার ওই সমস্যাটা, হ্যাঁ আবার আপনাকে মিউট করে দিলাম। এখন সমস্যাটা হচ্ছে ওইটা আপনার এই মুহূর্তে আপনার ফেসবুক অ্যাকাউন্টে এই মুহূর্তে বিজনেস ম্যানেজার করতে দিচ্ছে না, ঠিক আছে? তো অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট যদি থাকে সেটা দিয়ে ট্রাই করেন, বুঝতে পারছেন? ওকে ঠিক আছে, ঠিক আছে। আশা করি আজকে আর কারো কোনো প্রশ্ন নেই। তো ভাই আমার একটা প্রশ্ন ছিল। আবু সাইদ বলেন। ভাই আমি তো আগে দেখাইতে পারি নাই, একটু সমস্যা হয়েছিল আমার নেটের, কিন্তু ভাই আমার এই আমার এতে অ্যাকাউন্টে পেজ একটা অটোমেটিক কিভাবে সেট করা ছিল, এখন আমার এই ফেসবুক অ্যাকাউন্টে তিনটা পেজ আছে। আপনি আমাকে বলেছেন যে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আগের খোলা আছে, আপনি নতুন করে খুলতে পারেন নাই, আগের খোলা আছে, তাই না? তাহলে পেজটা অবশ্যই অটোমেটিক কিন্তু অ্যাড হওয়ার কথা না, যেহেতু অনেক আগে খোলা, সেহেতু অনেক আগে আপনার পেজটা অ্যাড করা আছে, আপনি ভুলে গেছেন, হয়তো বা আপনি অথবা অন্য কেউ, কথা বুঝতে পারছেন? একটা পেজ এমনি এমনি অ্যাড হবে না, আমাদেরকে অ্যাড করে নিতে হয়, যেগুলো আমরা ক্লাসেও দেখেছি আজকেও দেখেছি। সেক্ষেত্রে আপনি, আমি কি আরেকটা পেজ অ্যাড করতে পারবো না? হ্যাঁ আপনি ওখানে আরো কয়েকটা পেজ অ্যাড করতে পারবেন, 2 4 10টা পেজ অ্যাড করতে পারবেন। হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ জি বলেন। শেয়ার করবো ভাই, আরেকটা পেজ অ্যাড করে দিবেন, আমি এটা চেষ্টা করছি, হয় না। আচ্ছা আপনি শেয়ার করেন। বিজনেস সেটিংস এ যান, গিয়ে পেজে ক্লিক করবেন। এই যে এইটা ভাই, এখন আমি আরেকটা পেজ আনতেছি, আমার এতে আছে ওইখানে। আপনি কিভাবে করেছেন একটু দেখান তো, আমি এইভাবে অ্যাড করতে চাইছি। না ভাই এটা আমার অটোমেটিক্যালি অ্যাড করা হয়েছিল। আরে ভাই রে আমি জানি না কিভাবে অ্যাড হইছে। তার লিপা ফ্যাশন পয়েন্ট, এটাতে একটা অ্যাড আছে, এখন আপনি নতুন করে নতুন পেজ অ্যাড করতে চান এবং সেটা আপনি ট্রাই করেছেন কিভাবে একটু দেখান। এখানে লেখা পরে ওইখানে লেখা তো লাগবে না, অ্যাডে ক্লিক করেন, ডান পাশে অ্যাডে ক্লিক করেন। এখানে লেখুন আপনার পেজের নাম, লেখুন যে পেজটা অ্যাড করতে চান, নিচে চলে আসবে, খেয়াল করবেন। হ্যাঁ ক্লিক করেন, তারপরে শুনেন এই যে জাকিয়া ফ্যাশন হাউস, এই পেজটার অ্যাডমিন আপনি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই পেজটা কি অন্য কেউ খুলেছে, আপনাকে অ্যাডমিন বানাইছে, নাকি আপনি পেজটা খুলছিলেন? না আমি নিজেই খুলছি।
আচ্ছা আপনি নিজে খুলছেন, এখানে বলছে অনলি পিপল উইথ ফুল কন্ট্রোল অফ দ্য পেজ ক্যান ক্লেম ইট ইনটু দিস বিজনেস অ্যাকাউন্ট, এই পেজের উপরে যার পুরোপুরি কন্ট্রোল আছে সেই এখানে অ্যাড করতে পারবে। তো আপনি তো অ্যাডমিন তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে এখানে তো না আসার কিছু না, সো এটা আপনি ওকে মাউস অ্যাপ্রুভালটা দেন। ওকে একটু দেখি এটা কি সমস্যা। আচ্ছা এখন এই মুহূর্তে আপনি যে বিজনেস ম্যানেজার আছেন, এই বিজনেস ম্যানেজারটা কোন কোন ফেসবুকের আন্ডারে খোলা? এমডি মোহাম্মদ আবু ফেসবুকের আন্ডারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন এই এমডি সরি মোহাম্মদ আবু সাইদ সরকার এই ফেসবুকে কি আপনার ওই জাকিয়া ফ্যাশন হাউসটা পেজ আছে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা যা আপনি ফেসবুকে যান। আমি যাচ্ছি আমি যাচ্ছি। একটু নেট স্লো আমাদের এদিকে। ওকে নো প্রবলেম। আচ্ছা এটা হচ্ছে আপনার মোহাম্মদ আবু। আচ্ছা ঠিক আছে এখানে পেজ কই আপনার এখানে জাকিয়া ফ্যাশন হাউস কই? হ্যাঁ ওই পেজটাই তো নাই এখানে। মানে কি পেজটা এখানে নাই মানে? ভাই আমি তো ওইটাতেই খুলছি, কিছুক্ষণ আগেও ট্রাই করছি, আমি পেজে তো কিছুক্ষণ আগে লাইক টাইক সব কিছু দেখছি। আপনি বুঝতেছেন আপনি কি বলতেছেন? আমি আগেই জিজ্ঞাসা করেছি মোহাম্মদ আবু সাইদ সরকার এই ফেসবুকে পেজটা খোলা কিনা, আপনি বলতেন হ্যাঁ এই পেজে পেজটা খোলা, তো কই এখানে পেজটা কই? লিপা ফ্যাশন পয়েন্ট তো এখানে আছে, জাকিয়া ফ্যাশন হাউস কই? ভাই ওইটাও ছিল, এটা দিয়ে খুলছি আমি, কিন্তু এখন তো এখানে নাই। কি বলবো আপনাকে, যদি কোনো পেজ আপনার এইখানে এই ফেসবুক আন্ডারে না থাকে তাহলে ওই পেজটা বিজনেস ম্যানেজার অ্যাড করা যাবে না, কেননা আপনার এই ফেসবুকের মাধ্যমে বিজনেস অ্যাকাউন্টটা খোলা। এখানে লিপা ফ্যাশন পয়েন্ট আছে, এখানে যদি হাজারটা পেজ আপনি বিজনেস ম্যানেজারে নিতে পারবেন ঠিক আছে, কিন্তু যদি এখানে এখানে মাত্র দুইটা আছে মামুন স্যার লিপা ফ্যাশন পয়েন্ট, এই দুইটার বেশি আপনি এই মুহূর্তে বিজনেস ম্যানেজারে অ্যাড করতে পারবেন না, প্রয়োজনে নতুন করে পেজ খুলতে হবে, সেই পেজটা এখানে শো করবে, সেইটাকে আপনি আবার অ্যাড করতে পারবেন। এই জন্য আপনাকে লেখা দেখাচ্ছে যে যে ব্যক্তি এই পেজের উপরে ফুল কন্ট্রোল আছে সেই ব্যক্তি পেজটা অ্যাড করতে পারবে, তো আপনার ফুল কন্ট্রোল আছে হচ্ছে এই দুইটা পেজের উপরে, বুঝতে পারছেন? জি। এই জন্য আমি জিজ্ঞাসা করেছি যে আপনি কি ওই পেজের অ্যাডমিন নাকি অন্য কারো পেজ আপনাকে অ্যাডমিন বানানো হয়েছে, আপনি বলছেন যে আমি অ্যাডমিন, তো আপনি যদি অ্যাডমিন হবেন তো সেই পেজটা এখানে কই? এই যে দুটা পেজ, এই দুটা পেজের অ্যাডমিন আপনি, এটা দেখা যাচ্ছে ওইটারও তো অ্যাডমিন আপনি বললেন, তো সেই পেজটা কো এখানে থাকবে না? এই দুটা যেহেতু আছে ওটাও তো থাকবে তাই না? ভাইয়া আমি এটা বুঝতে পারতেছি না, আমি তো ওই যে ফ্যাশন হাউস দিয়ে আমি ফেসবুক বিজনেস পেজের যে একটা ঘি ক্রিয়েট করছিলাম ওইখানে আমি সবকিছু ওইটা দিয়ে কি করছি, তাহলে আমার ফেসবুক অ্যাকাউন্ট এটা দিয়ে করছি, এখন এখানে নাই যে পেজটা, এখন এখানে নাই বুঝতেছি না, যে পেজটা ক্রিয়েট করেছিলেন আপনি জাকিয়া ফ্যাশন হাউস সেটা মোহাম্মদ আবু সাইদ সরকার এই ফেসবুক দিয়ে নয়, অন্য কোন ফেসবুক আইডিতে লগইন করে সেখানে আপনি ওই পেজটা খুলছিলেন, হয়তো আপনার মনে নাই, যদি এই অ্যাকাউন্টের আন্ডারে পেজটা খোলা থাকতো পেজ এখানে দুটো দেখাচ্ছে ওইটাও দেখাতো। এখন আপনি যেটা বলবেন সেটা আমার বিশ্বাস করার সময় এই মুহূর্তে নেই, কারণ আমরা সবাই দেখতে পাচ্ছি যে দুইটা পেজ যখন শো করছে ওটাও শো করতো যদি ওই পেজটা এই ফেসবুকের হতো। ওকে আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ আমি আমার সমস্যা সমাধান হয়েছে। ওকে থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। ওকে ঠিক আছে। ওকে তাহলে আশা করি আর আজকে আর কোনো প্রশ্ন আছে কিনা লাস্ট?
আচ্ছা সাবিনা ইয়াসমিন, কে যেন বলেছিলেন আগে, কিছু বলবেন আপনি? জি স্যার, আমি কিছু বলিনি, আমার নেট সমস্যা, আমি লিংকটা পাঠিয়ে দিব। ও আচ্ছা, না ওটা লিংক দিলে দেখা যাবে না, ওটা আপনি যে বাটন গুলো আমরা করেছি, যে সেটিং গুলো করেছি, ওই সেটিংস এ গিয়ে অ্যাড করে ওগুলো আপনি স্ক্রিনশট দিয়ে আমাকে দিয়েন, ঠিক আছে? বিজনেস ম্যানেজারের লিংকটা দেখা যায় না, যাবে না। ওকে ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমি শেষ করছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বলেন। আমার একটা প্রশ্ন, কালকে কি কি করব আমি, আমি তো নতুন, আমার তো আর কোন ইয়ে নাই। আপনার ফার্স্ট ক্লাস, আপনার ফার্স্ট ক্লাস হচ্ছে বিজনেস ম্যানেজার, যেটা আমি করেছি। আপনাকে আমি লিংকটা বোধহয় দিয়েছিলাম কিনা মনে নেই, মানে হয়তো বা দেইনি, দিয়েছি না? হ্যাঁ, ওখানে আমি কি লিখে দিয়েছিলাম, কিছু লিখে দিয়েছিলাম না, শুধু লিংকটা দিয়েছিলাম? আমাকে দেখাবেন, তারপরে সে দেখালেই তো আপনার আজকের ক্লাসটা হয়ে গেল, দেখানো হলো। এরপরে আমরা কবে দেখাবো, কালকে নাকি যে কোনো সময়? ঠিক আছে, যে কোনো সময় আমাকে দেখাবেন। যে দেখাবো কি জুমের মাধ্যমে নাকি আপনার যে স্ক্রিনশট দেন? ঠিক আছে, মানে এক একটা সেটিং আমরা সেটআপ, আপনি সেটআপ করবেন, সেটা করে আমাকে স্ক্রিনশট দিয়ে দেখেন, দেখেন যে আমি এটা সেট করছি। আচ্ছা, তাহলে আমরা আগামী একটা প্রশ্ন আছে। জি, একটা অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়টা ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা যাবে? অনেকগুলো করা যায়, অনেকগুলো করা যায়। আমি এমনও দেখেছি যে 20টা অ্যাকাউন্টও একজন করেছে, যদিও আমি করিনি, তবে 20টা অ্যাকাউন্ট আমি দেখেছি করেছে, অনেকগুলো করা যাবে। ঠিক আছে, আমার এখান থেকে ভাই আমি ওটা দেখা দিলে একটু ভালো হতো, আমি পাচ্ছি না এটা। ওইটা এই মুহূর্তে দেখানো যাবে না, আমি ইচ্ছা করলো আমি এই মুহূর্তে এখন ওটা দেখাবো না, কেননা যারা নতুন আছে এরা একটু বেশি পণ্ডিতগিরি করবে ওই দুইটা করার জন্য, আর যখনই নতুন অবস্থায় ওইটা দুইটা করার জন্য করবে তখন তার অ্যাকাউন্টে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমি এই মুহূর্তে ওটা দেখাবো না। রাশিদুল ইসলাম, আপনাকে বলছি না, আমি এমডি রাশিদুল ভাইকে বলছি। একই নাম দুইটা, একই নাম দুইজন আছেন। ওকে ঠিক আছে, সমস্যা নাই স্যার। আমি একটা কথা বলতাম। হ্যাঁ বলেন স্যার। আমি যেহেতু সেট আপ করি নাই, তাহলে কি সেট আপ করে আমি আপনাকে কাল দেখাবো? হ্যাঁ দেখাবেন, সমস্যা নাই, সেট আপ করে দেখাবেন। আচ্ছা স্যার, ধন্যবাদ। ওকে রাশিদুল ইসলাম ভাই, আমার তো, জি বলেন। আমার তো মানে বিজনেস থেকে দা ফেসবুক সেটিং এ কোনো পেজ নেই, আমি এমনি একটা বিডি একটা খুলে নেব, সিম্পল একটা পেজ, সমস্যা হবে না? না কোনো সমস্যা নেই, জাস্ট একটা পেজ খুলে নেব, দিছি জাস্ট একটা পেজ খুলে নেবেন, খুলে নিয়ে অ্যাড করে নেবেন। আগে ফেসবুক খুলে তারপরে অ্যাড করব? আগে একটা পেজ খুলবেন আপনার ফেসবুকে, খুলে সেটাকে অ্যাড করে নেবেন, ঠিক আছে? জি। আচ্ছা এমডি রাশিদুল ইসলাম, আমি আপনার কথাটা আগে বুঝতে পারিনি, রেস্ট্রিক্টেড ব্যাপারে কি যেন বলছিলেন? এমডি রাশিদুল, হ্যাঁ জি, আমি আজকে অনেক পুরাতন আইডি ছিল ফেসবুক। আচ্ছা, আপনি তো কালকে এটা করে দিয়েছেন, আমি ওইটা করে দিছিলাম, মানে সব সাজাচ্ছিলাম, হঠাৎ করে আমি দেখলাম যে আমার এই করে দিয়েছে। হঠাৎ করে কি দেখলেন? আইডিটা আমি বলি, যেটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে ওইটা এখন দেখাইতে পারবেন? হ্যালো, আচ্ছা বোধহয় শুনতে পাচ্ছে না, এখন আর এ বিষয়ে আর কোনো কথা বলবো না।
তো আমি আজকের ক্লাসটি শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।